গত 17 জুন ঈদের দিন সকালে মুক্তি পেয়েছিল হাউস অব দ্য ড্রাগন সিজন 2 এর ফার্স্ট এপিসোড। গত 5ই আগস্ট যেদিন ছাত্র জনতার জয় হয় সেদিন সকালে এপিসোড 8 মুক্তির মাধ্যমে সিজন ফিনালে হয় গেম অব থ্রোনস এর 172 বছর আগের এই প্রিকুয়াল সিরিজটির। পুরো 2 মাস প্রতি সোমবারে নতুন এপিসোড এক্সপ্লেন করেছি, আর সপ্তাহের মাঝে জর্জ আর আর মার্টিনের লেখা মূল বই ফায়ার অ্যান্ড ব্লাড থেকে বিভিন্ন স্পয়লারযুক্ত গল্প ও থিওরি ভিডিও বানিয়েছি। এই ভিডিওতে সেই 8টি এপিসোডকে একসাথে যুক্ত করে বাংলা ভাষায় সম্পূর্ণ হাউস অব দ্য ড্রাগন সিজন 2 এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দেন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত ডান্স অব ড্রাগন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। সিজন 2 শুরু হয় ব্র্যান্ড নিউ ওপেনিং ক্রেডিট সিকোয়েন্সের মধ্য দিয়ে। সিজন 1 এর ওপেনিং ক্রেডিট ছিল টার্গেরিয়ান ব্লাড লাইনের মধ্য দিয়ে। সিজন 2 এর ওপেনিং ক্রেডিট পুরো আইস অ্যান্ড ফায়ারের পুরো ইতিহাস পুরাতন বইয়ের সুতোয় সেলাই করা ছবি আঁকার মাধ্যমে দেখিয়ে। এই স্পেশাল ঐতিহাসিক বইগুলোকে বলা হয় ট্র্যাপেস্ট্রি। প্রথম সিজনে আমরা ভিসেরিসকে বলতে শুনি ডেমন টার্গেরিয়ানের এই ট্র্যাপেস্ট্রি বইয়ের উপর অ্যাট্রাকশন আছে। ওপেনিং ক্রেডিটে ডুম অফ ভ্যালেরিয়া, অর্থাৎ যেখান থেকে এই কাহিনী শুরু সেখান থেকে শুরু করে সর্বশেষ অ্যাগন দ্য সেকেন্ড এবং রেনিনা টার্গেরিয়ানের পুরো সাম্রাজ্যে বিভক্ত হওয়া পর্যন্ত দেখায়। একটা শটে টিম গ্রিন ও টিম ব্ল্যাকের স্পষ্ট বিভাজনও দেখি আমরা। মূল এপিসোড শুরু হয় নর্থের রাজ্য উইন্টারফেলের স্টানিং শটের মাধ্যমে। ক্রেগেন স্ট্রগের ভয়েস ওভারে আমরা ডিউটির গুরুত্ব সম্পর্কে বলতে শুনি। ডিউটি এবং স্যাক্রিফাইসের মনোলগ শুনে আমি ভেবেছিলাম পুরো হাউস অব দ্য ড্রাগনের মূল সুর অন্য কেউ বলছে, কিন্তু আমরা দেখি রেনিনার বড় পুত্র জ্যাকারিসকে হাউস অব স্টার্কের বর্তমান কর্তা ক্রেগেন স্ট্রগ দ্য ওয়াল এবং নাইট ওয়াচার ডিউটি সম্পর্কে বলছে। আমরা গেম অফ থ্রোনস থেকে 700 ফুট উঁচু ওয়ালটি সম্পর্কে খুব ভালো করে জানি, কিন্তু রেনিনা টার্গেরিয়ানের জন্য জ্যাকারিস যে সৈন্য চাইতে এসেছে সেজন্য ক্রেগেন তাকে ওয়াল এবং নাইট ওয়াচারদের বিষয়ে জানায়। ক্রেগেন বলে নর্থের প্রতি 10 জনের একজন ওয়ালে আজীবনের জন্য ডিউটি করে। একটা ব্যাগে কতগুলো সাদা বল আর একটা কালো বল থাকে, যার হাতে কালো বল ওঠে তাকেই নাইট ওয়াচার হতে হয়। এটা শাস্তি নয়, সম্মান। জ্যাকারিসকে ক্রেগেন জানায় কিং জেহারিস তার ড্রাগন নিয়ে এই ওয়ালে দাঁড়িয়েছিল, কিন্তু অতিকায় সেই ড্রাগনও ওয়াল পার হতে যায়নি, কারণটা আমরা জানি নর্থের হোয়াইট ওয়াকারদের জন্য। রেনিরা তার দ্বিতীয় পুত্র লুসিরিসকে কাছাকাছি একটি ইম্পর্টেন্ট রাজ্য স্ট্রম অ্যান্ড্রের লর্ড ব্যারেথিনের কাছে পাঠিয়েছিল। আমরা সবাই জানি তার ভাগে কি ঘটেছে গত সিজনের শেষ এপিসোডে। ক্রেগেনের কাছে একটি রেভেন আসে লুসিরিসের মৃত্যু সংবাদ নিয়ে। জ্যাকারিস ক্রেগেন থেকে 2000 পাকাদারির আর্মি পাওয়ার আশ্বাস নিয়ে ফিরে আসে। মূল বইয়ে রেনিরা তার সন্তানের দেহাবশেষ কিংবা ড্রাগন অ্যারাক্সাসের পাখা খুঁজে পায়নি, কিন্তু শোয়ে আমরা সন্তান হারানোর শোকে কাতুর মা রেনিরা টার্গেরিয়ানকে লুসিরিসের মৃত্যু নিয়ে ক্লোজার পেতে দেখি। এতে সে প্রতিশোধের প্রতি পুরোপুরি মনোযোগী হবে। জ্যাকারিস স্ট্রাক হাউসের পাশাপাশি ভেইলের মেডেন জেন এরনের সাপোর্ট নিয়ে ফিরে আসে একটি ড্রাগন তাদের হাউস পাহারা দেওয়ার শর্তে। প্রিন্সেস রেনিস টার্গেরিয়ান তার ড্রাগন মেলিস নিয়ে ড্রাগন স্টোনে ফিরে আসে সমুদ্রের বিশাল এলাকায় পেট্রোল শেষে। তার স্বামী লর্ড গর্লিস ভ্যালেরিয়ান গালেট প্রণালী দখল করে নিয়েছে, যেন কিংস ল্যান্ডিং এ কোনো সামুদ্রিক সহায়তা পৌঁছাতে না পারে। রেনিরা যখন লুসিরিসের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে ডেমন পাগল হয়ে ওঠে অ্যাকশনে যাবার জন্য। রেনিস তাকে মনে করিয়ে দেয় তার মেয়ে লেনা, যে কিনা ডেমনের দ্বিতীয় স্ত্রী ছিল, তার মৃত্যু সংবাদ তিনি পেয়েছিলেন এমন একটি রেভেন মেসেজে। সন্তানের মৃত্যু শোক গ্রহণ করার জন্য একজন মায়ের সময় দরকার, নিদেন পক্ষে মৃত শরীরটা দরকার। ডেমনের আদেশ মেনে তিনি আক্রমণে যেতেন যদি ডেমন কিং হতো। পরের একটা সিনে আমরা অ্যাগন দ্য সেকেন্ডকে দেখি হিউ হ্যামার নামে একজন কামারকে অস্ত্র তৈরির জন্য পুরো টাকা আগে পেড করবে এমন প্রমিস করতে। এগন এটা জানেই না সমুদ্র যোগাযোগ ব্লক থাকায় দ্রুতই কিংস ল্যান্ডিং এ কপার ফুরিয়ে আসবে। এগন যুদ্ধের মুখে দাঁড়িয়েও খুব সিরিয়াস নয়, সে তার বড় সন্তান জেহারিস দ্য সেকেন্ডের উত্তরাধিকার নিয়ে চিন্তিত। রাতের বেলা আয়রন থ্রোনে চাটুকারদের নিয়ে মদ্যপানে ব্যস্ত, তাকে কথায় কথায় তার নানা ও হ্যান্ড অব দ্য কিং অটো হাইটওয়ার ভুল ধরিয়ে দেয়। এদিকে ডেমনকে আমরা প্রতিশোধ ও যুদ্ধের নেশায় সবাইকে অবিশ্বাস করতে দেখি। ডেমন রেনিসকে বলে সুযোগ থাকতে সে কেন এগন ও অ্যালিসেন্টকে হত্যা করেনি। অন্যদিকে যে স্যার এরিক নিজের জমজ ভাইকে ছেড়ে ভিসিরিসের ক্রাউন নিয়ে রেনিরের কাছে এসেছে, তাকেও সে ওপেনলি মিসট্রাস্ট করে। এদিকে সমুদ্রে জায়গা দখল করতে গিয়ে লর্ড কার্লিস ভ্যালেরিয়ান ও তার মূল জাহাজ দুটোই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা দেখা পাই অ্যালান অফ হালের, যে কিনা লর্ড কার্লিসের জীবন বাঁচিয়েছে। এখানে আমরা দেখি লুসিরিসের জন্য কমিশন করা ছোড়াটা এসে পৌঁছেছে। আমরা জানি লর্ড কার্লিস লুসিরিসকে তার উত্তরাধিকার বানিয়েছিলেন।
অ্যালান অফ হালকে জাস্ট ইন্ট্রোডিউস করা হলো, তার ইম্পর্টেন্স আমরা এখন না বুঝলেও পরবর্তী এপিসোডে জানবো। আমি আপনাদের এখন স্পয়লার দিব না। স্যার এরিকের অন্য যমজ ভাই স্যার আর্ক, যে কিনা অ্যালিসেন্টের প্রতি অনুগত, সে স্কর্পিয়ন বর্ষা নিয়ে কিংস ল্যান্ডিং ও রেড কিপ পাহারা দিচ্ছে। এখানে আমরা অতিকায় ভেগাস সহ এমনকে ফিরে আসতে দেখি। এগন দ্য সেকেন্ড তার বড় ছেলে জেহারিস দ্য সেকেন্ডকে স্মল কাউন্সিলে নেবার জন্য খুঁজতে খুঁজতে কামরায় আসে। জেহারিসের যমজবন জেহারা টার্গেরিয়ান দেখতে অনেকটা হুবহু এক, যার কারণে এপিসোডের শেষে খুবই হৃদয় বিদারক একটি দৃশ্যের সাক্ষী হয়েছি আমরা। এই বিষয়ে আরেকটু পরেই বলবো। এগনের বোন এবং স্ত্রী হেলেনা টার্গেরিয়ান তাকে বলে সে ইঁদুর নিয়ে খুবই ভীত। কথাটি ইমিডিয়েটলি খুব অড মনে হয় বটে, কিন্তু হেলেনা এই টাইপের অদ্ভুতরে কথা বলে আগামীতে কি ঘটবে তার ফোরশ্যাডোয়িং আগেও করেছে। গত সিজনে এমন যে একটা চোখ হারাবে সেটা হেলেনা আগেই বলেছিল। Have a dragon one day. He'll have to close an eye. হেলেনা আগের সিজনে ব্ল্যাক ও গ্রিন টিমের লড়াই প্রেডিক্ট করেছে। School of green, school of black. Dragons, the flesh. Weaving dragons of thread. এমনকি রেড কিপের নিচে ড্রাগন মেলিস যে আগেই বন্দী তাও সে বলেছিল। এখানে ড্রাগন নয়, ইঁদুরকে ভয় পাওয়ার কথা বলে সে আপকামিং ব্লাড এন্ড চিজের ঘটনা বলে অনুমান করছিল, যারা র্যাট ক্যাচার বা ইঁদুর ধরার বাহানায় তার সন্তানকে মারতে আসবে। আমরা পুরো এপিসোড জুড়ে রেড কিপের নানা স্থানে ইঁদুর এবং র্যাট ক্যাচার চিজকে দেখেছি। এদিকে ডিসগাস্টিং লর্ড ল্যারিসের ফুট ফেটিশ মিটানোর পাশাপাশি অ্যালিসেন্ট এখন স্যার ক্রিস্টেন কোলের যৌনসঙ্গী। ক্রিস্টেন কোল যে এই টাইপের খেলোয়াড় হবে কে জানত। প্রথম সিজনে টিনেজার রেনিরাকে এবং এই সিজনে রীতিমতো পূর্ণ যৌবনা কুইন অ্যালিসেন্টের সাথে সব রকম পোজে কোলকে দেখেছি আমরা। এমনকি এপিসোডের শেষ মুহূর্তে হৃদয় বিদারক দৃশ্যটিও অ্যালিসেন্ট ও কোলের বিছানা প্রেম দিয়ে শেষ হয়। একটা অদ্ভুত বিষয়, রেনিরা ও অ্যালিসেন্ট অনেকটা একই রকম ভাবে মর্নিং করে। অন্যদিকে রেনিরার পক্ষ ছেড়ে কারা কারা এগনের পক্ষে আছে সেটা নিয়ে গ্রিন কাউন্সিল বেশ ভাবনায় আছে। ল্যানিস্টার ও হাইটাওয়ার তো অবশ্যই গ্রিন কাউন্সিলে, নর্থ থেকে রেভেনের কোনো উত্তর না আসায় নর্থ ও সাউথের মাঝামাঝি হ্যারান হল খুবই ইম্পর্টেন্ট রাজ্য। ডেমন অলরেডি এখানে যেতে চায় তার ড্রাগন নিয়ে, কিন্তু হ্যারান হলের লর্ড হলো ফুট ফেটিশ লর্ড ল্যারিসের চাচা। লর্ড ল্যারিস নানা ফাঁদে অ্যালিসেন্টকে প্রাসাদের ভিতরে চাপে রেখেছে। সে সম্ভবত জানে অ্যালিসেন্ট যে ক্রিস্টেন কোলের সাথে হুক আপ করছে। ল্যারিস নানা অজুহাতে রেড কিপের আগের সব হ্যান্ডমেইডেনকে মেরে ফেলে, নিজের বিশ্বস্ত গৃহ পরিচারিকাদের দিয়ে অ্যালিসেন্টের চারপাশে ঘিরে ফেলে। অ্যালিসেন্ট এতে এতই অস্বস্তি বোধ করে যে তাকে গোসল করানোর সময় সে সবাইকে চলে যেতে নির্দেশ দিয়ে একাই গোসল করে। আমরা এগন দ্য সেকেন্ডকে তার প্রজাদের জন্য ভালো কিছু করার মানসিকতায় দেখলেও যুদ্ধের সময়কার স্ট্র্যাটেজি সে বোঝে না। অটো এবং অ্যালিসেন্ট দুজনেই এগনকে সবার সামনে রাজার সিংহাসনে বসালেও তাকে গ্রিন টিমের জন্য কিভাবে কন্ট্রোল করবে তা নিয়ে পরিকল্পনা করে, কিন্তু অ্যালিসেন্ট নিজেও তার বাবার প্রতি বিরক্ত, কারণ অটো স্মল কাউন্সিলে নিজের মেয়েকে ডমিনেট করতে চায়। এদিকে কিং এগনকে নিয়ন্ত্রণ করার তালিকায় ল্যারিসও এগিয়ে যায়। সে বলে তার নানা তার বাবা কিং ভিসিরিসের হ্যান্ড ছিল, তার জন্য ভিন্ন হ্যান্ড দরকার। যেটা আমরা টেলারি দেখেছি, অটোকে পরিবর্তন করে ক্রিস্টেন কোল এগনের হ্যান্ড হবে। লর্ড কর্লিসের জাহাজের প্রহরীরা লেডি মাইসেরিয়াকে পালানোর সময় গ্রেপ্তার করে। লেডি মাইসেরিয়া প্রথম সিজনে ডেমনের রক্ষিতা ছিল, সে এখন একজন পাক্কা গুপ্তচর। পুরো কিংস ল্যান্ডিং জুড়ে মাইসেরিয়ার অসংখ্য সহযোগী ও পরিচিত আছে, যারা টাকার বিনিময়ে যা ইচ্ছে তাই করতে পারে। মাইসেরিয়া মূলত অটো হাইটাওয়ারের সাথে কাজ করত, কিন্তু ডেমনের হাতে ধরা পড়ার পর এই মাইসেরিয়ার মাধ্যমেই ব্লাড এন্ড চিজকে প্রতিশোধ নিতে রেড কিপে পাঠায় ডেমন। লুসিরিসের মৃতদেহ পাবার পর রেনিরা ফিরে এসে পুরো এপিসোডের একমাত্র ডায়লগটি বলে, আমি এমন টার্গেরিয়ানকে চাই। ব্ল্যাক কাউন্সিল রেনিরার এ চাও পূরণ করার পাশাপাশি আগামী পর্বে হ্যারান হল কিভাবে দখল করবে তাও আমাদের জানায়। ডেমন আর তার দুই মেয়ে ড্রাগন নিয়ে অ্যাটাক করবে হ্যারান হলে। জ্যাকারিস যখন ফিরে আসে তখন আমরা মা ছেলে পুনর্মিলনের একটা অশ্রুসিক্ত করুণ দৃশ্য দেখি, যা সত্যি ইমোশনাল ছিল। আর এই অংশে আমরা রেনিরা এবং অ্যালিসেন্টের ভিতরে একটা ইন্টারকানেক্টিক খুবই ইমোশনাল সিন দেখি। রেনিরার পুরো পরিবার লুসিরিসের কাপড় এবং অন্যান্য জিনিসপত্র চিতায় পোড়াচ্ছে। এদিকে রেড কিপের নিচে মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আসে অ্যালিসেন্ট, যেখানে ছোটবেলায় দুই বান্ধবী একসাথে প্রার্থনা করত। অ্যালিসেন্ট প্রথমে তার মা এলারি ফ্লোরেন্ট, তারপর তার স্বামী কিং ভিসিরিস, এবং সবশেষে তার বান্ধবী এবং সৎকন্যা রেনিরার ছোট ছেলে লুসিরিস ভ্যালেরিয়ান, যাকে তার ছেলে অ্যামড মেরেছে তার উদ্দেশ্যে একটি মোম জ্বালায়। একই সাথে লুসিরিসের চিতাও জ্বলে, যা আমাদের বলে দেয় অ্যালিসেন্টের মনে রেনিরার জন্য এখনও ভালোবাসা আছে, যেটা অ্যামন্ডও জানে, এবং এই কারণে সে তার
মাকে ঘৃণা করে। ডেমন টার্গেরিয়ান ছদ্মবেশে কিংস ল্যান্ডিং এ প্রবেশ করে। সাবেক সিটি কমান্ডার হিসেবে তার প্রতি লয়াল অনেক সেনা এখনও রেড কিপের প্রোটেকশনে কাজ করে। তাদের মধ্যে একজন হল এই ব্লাড, যার রিয়েল নাম আমাদের বলা হয়নি। ব্লাড ডেমনকে নিয়ে যায় প্রাসাদের এমন একজন র্যাট ক্যাচার চিজের কাছে, যার আসল নাম আমাদের বলা হয়নি। মাইসেরিয়া এই র্যাট ক্যাচারের কথাই ডেমনকে জানিয়েছে, যে কিনা মেগোর দ্য ক্রুলের তৈরি করা রেড কিপের নিচের সুরঙ্গ খুব ভালো মতো চেনে, যার ভেতর দিয়ে ডিরেক্ট প্রাসাদে প্রবেশ করবে ব্লাড অ্যান্ড চিজ, এবং রেনিরার কথা মতো অ্যামন্ডের মাথা কেটে এনে দেবে। ডেমনকে তারা প্রশ্ন করে, যদি অ্যামন্ডকে না পাওয়া যায় তবে? ডেমন কি উত্তর দেয় তা আমাদের না দেখালো, পরে জানতে পারি এ সান ফর এ সান, অর্থাৎ পুত্রের বদলে পুত্র। এই সময় প্রাসাদের ভিতরে অ্যামন্ড ও ক্রিস্টেন কোল সম্ভাব্য যুদ্ধের প্ল্যানিং করে। অটো ও অ্যালিসেন্ট কেন তাদের ডিরেক্ট যুদ্ধে যেতে দিচ্ছে না এ নিয়ে খেদ প্রকাশ করে। অটো হাইটাওয়ার এই সময় প্রবেশ করে। সে অ্যামন্ডকে ধৈর্য ধরতে বলে এবং তার পিছনে কোনো প্ল্যান করতে নিষেধ করে। ব্লাড অ্যান্ড চিজ গোপনে মূল প্রাসাদে প্রবেশ করলেও দেখে যে থ্রোন রুমে এগন মদ্যপ বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারছে, তাদের কেউ বাধা দেয় না। অ্যামন্ডকে না পেয়ে র্যাট ক্যাচারের ট্র্যাপ নিয়ে বিভিন্ন রুমে তারা খুঁজতে থাকে। চিজ হেলেনা আর তার দুই যমজ সন্তানকে খুঁজে পায়। মিশন হল পুত্রের বিনিময়ে পুত্র। এগন তার পুত্র জাহারিস দ্য সেকেন্ডকে এয়ার ঘোষণা করেছে, তাই তার মাথা কাটবে তারা। কিন্তু দুই ভাই বোনের চেহারা একই রকম। হেলেনাকে ছুরি ধরে তার পুত্র সন্তান কোনটা চেনাতে বাধ্য করে তারা, এবং ভয়ানক সাউন্ড এফেক্টে আমরা শিশুর মাথা কাটার আওয়াজ পাই। অসহায়, ভীত, সন্ত্রস্ত, শকে বিয়বল হেলেনা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে কোনো মতে নিজের মায়ের ঘরে ছুটে যায়। সে এতটাই শক ছিল যে তার মা অ্যালিসেন্ট যে ক্রিস্টিনের সাথে সঙ্গমে লিপ্ত তাও তাকে কিছুই ফিল করায় না। মেয়েকে বুকে চেপে হেলেনা বলে, দে কিল দ্য বয়। ডান্স অব ড্রাগন থামার যা সম্ভাবনা ছিল এই ঘটনা তা অসম্ভাবী করে দেয়। প্রথম এপিসোড এখানেই শেষ। এপিসোড শুরু হয় ব্লারি স্ক্রিন আর নেপথ্যে কেওটিক নয়েজের মধ্য দিয়ে। আমরা বুঝতে পারি রাতের আধারে যা ঘটেছে প্রাসাদে তা প্রকাশ পেতেই পুরো প্রাসাদে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। একটা কুইক শটে দেখি জাহারিসের গায়ে দেওয়া কম্বলটি কুকুরকে শোকানো হচ্ছে, যেন খুনির গন্ধ শুকে বের করা যায়। স্ক্রিন ব্লার থেকে পরিষ্কার হতেই একজন হ্যান্ডমেইডেনের হাতে সদ্য মৃত প্রিন্স জাহারিসের রক্তমাখা বিছানা চাদর দেখা যায়। ব্লাড অ্যান্ড চিজ সাকসেসফুলি মেগোর দ্য ক্রুলের সুড়ঙ্গ দ্বারা পালিয়ে যায় ইমিডিয়েটলি, কিন্তু তারা প্রাসাদ থেকে পালাতে পারলেও কিংস ল্যান্ডিং থেকে পারেনি। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে ব্লাড জাহারিসের ছিন্ন মাথা নিয়ে ধরা পড়ে যায়, যে মাথাটি সাইলেন্ট সিস্টারা জোড়া লাগায় শোকযাত্রার জন্য। কিং এগন দ্য সেকেন্ড ইমিডিয়েটলি পাগল হয়ে ওঠে। সে তার পিতার তৈরি করা ওল্ড ভ্যালেরিয়ার বিশাল স্টোন ম্যাপটি আঘাতে আঘাতে ভেঙে ফেলে। এটা স্পষ্ট ফোরশেডিং যে ইতিহাসবিদ কিং ভিসিরিসের শান্তির ওয়েস্টারসকে এগনের হাতে আমরা একটু একটু করে ধ্বংস হতে দেখব ভবিষ্যতে। প্রথম এপিসোডে আমরা অটো ও অ্যালিসেন্টকে যে দেখেছিলাম এগনকে কন্ট্রোল করা নিয়ে প্ল্যান করতে, দ্বিতীয় এপিসোডে জাহারিসের মৃত্যু সেই প্ল্যান পুরোপুরি ভেস্তে দেয়। তাকে না তার মা না তার নানা কেউই আর নিয়ন্ত্রণ করতে পারে না। এগন নিজেকে রেফার করে এই বলে যে তারা আমাকে নপুংস করে দিয়েছে, অর্থাৎ বই অনুযায়ী এগনের তৃতীয় সন্তান মেলোর টার্গিয়ানের জন্ম হবার আপাতত কোনো পসিবিলিটি নেই। প্রথম সিজনে আমরা এগনের একটি জারুদ সন্তান থাকার ইঙ্গিত পেয়েছিলাম, যে কিনা স্লেভ হিসেবে বড় হচ্ছে। পরবর্তীতে তার আগমন ঘটবে কিনা তার সময় বলে দেবে। অ্যামোড নিজের রুমে এসে দেখে টেবিলে সাজানো কয়েনগুলো নেই। সে বুঝতে পারে খুনিরা এসেছিল তার জন্যই, যেটা আমরা এপিসোডের শেষ দিকে অ্যামন্ডকে বলতে শুনি ব্রথেল মাদামের নিকটে। প্রথম সিজনে আমরা এই ব্রথেল মাদামকে দেখেছিলাম, অবাক লাগছে অ্যামন্ডকে এইখানে শিশুর মতো সম্পূর্ণ নগ্ন ও ভালনারেবল দেখে, এমনকি তার চোখে আইপেস্টিও নেই। অ্যামন্ড মাদামের কাছে স্বীকার করে লুসিরিসকে ভুলে মেরে ফেলাটা তার ঠিক হয়নি। ছোটবেলায় বুলির শিকার হওয়াতে সে এমন ভিন্নভাবে বেড়ে উঠেছে, অর্থাৎ এই ব্রথেল মাদামের কাছে অ্যামন্ড শুধু ফিজিক্যালি নয় ইমোশনালি যথেষ্ট পরিমাণে ওপেন। এদিকে জেআরএসের মৃত্যু অ্যালিসেন্টকেও তীব্র আঘাত করে। সে মনে করে ক্রিস্টেন কোলের সাথে তার হুকাপের শাস্তি গড তাকে দিচ্ছে। বাবার কাছে বিষয়টা সে কনফেস করতে চাইলেও অটো তা শুনতে রাজি নয়। অটো হাইটাওয়ারের মাথায় তখন অন্য প্ল্যান। অনেস্টলি বলি, অটো হাইটাওয়ার যে কতটা কোল্ড ব্লাডেড পলিটিশিয়ান তা আমরা দ্বিতীয় এপিসোডে স্পষ্ট বুঝতে পারি। পুরো গ্রিন কাউন্সিলকে অটো কনভিন্স করে শিশু জেহারিসের মৃত শরীর নিয়ে কিংস ল্যান্ডিং জুড়ে শোকযাত্রা করতে। এই শোকযাত্রায় রেনিরাকে খুনি ঘোষণা করে
সাধারণ জনগণের সিম্প্যাথি অ্যাগন ও হেলেনার দিকে নিয়ে আসা হবে। এমনকি সেভেন রেলম জুড়ে রেনিডার এই তথাকথিত ঘৃণ্য কাজের চিঠি পাঠিয়ে গ্রিন টিমের সমর্থন নিয়ে আসা হবে। সন্তান শোকে কাতর অ্যাগন প্রথম দিকে নিজের মৃত শিশুকে এমন পলিটিক্যাল কাজে ইউজ করতে সমর্থ না হলেও অটো ও অ্যালিসেন্ট তাকে মিলে রাজি করায়। অটোর একটি বাক্য আমাকে প্রচন্ড হিট করে, জীবিত জেহারিসের চেয়ে মৃত জেহারিস কয়েকশো নাইটের সমান কাজ করবে। হেলেনাও এই পাবলিক ফিউনারালে সমর্থন ছিল না, কিন্তু অ্যালিসেন্ট নিজে তার সাথে দাঁড়িয়ে মেয়েকে এমন শোকার্ত অবস্থাতেও রাজনীতির চাল খেলতে বাধ্য করে। খেয়াল করলে দেখবেন গত এপিসোডে হেলেনা জেহারিসের জন্য যে কাপড়টি সেলাই করছিল সেটাই গায়ে জড়িয়ে জেহারিসের ফিউনারেল হচ্ছে। অ্যাগন তার মা ও বোনের সাথে ছেলের শোকযাত্রায় অংশ নেয় না, কারণটা অবশ্যই এমন ওপেন ফিল্ডে কিং এর উপস্থিতি নিরাপদ নয়। অন্যদিকে অ্যাগন এই সময় ল্যারিসের সাথে ব্লাডের ইন্টারোগেশন রুমে যায়। সেখানে ব্লাড স্বীকার করে ডেমন টার্গেটের আদেশে সে এই কাজ করেছে। অ্যাগন তাকে আঘাতে আঘাতে মেরে ফেলে। অন্যদিকে বেচারি হেলেনা সাধারণ মানুষের আহাজারি নিশ্চোখে দেখে বটে, কিন্তু ঠিকমতো সবকিছু উপলব্ধি করতে পারে না। শোকযাত্রাটি হাইটাওয়ার ও টার্গেরিয়ান সৈনিক দ্বারা পরিবেষ্টিত হয়, যার সামনে দুজন হাইটাওয়ার মেড রেনিরাকে বিভিন্নভাবে অভিশাপ দিতে থাকে। উপস্থিত জনতার ভিড়ে আমরা ক্যাট নামে একজন তরুণীকে দেখতে পাই, যাকে এপিসোডের শেষ দিকে আমরা গত এপিসোডে ইন্ট্রোডিউস হওয়া হিউ হ্যামার নামে একজন কামারের স্ত্রী বা লাভার হিসেবে দেখি। হিউ ড্রাগন কিলার স্কর্পিয়নের বর্শা তৈরি করে, কিন্তু লোহার অভাব আর রাজদরবার থেকে পাওনা টাকার বাকি তাকে অসহায় করে তুলেছে। জিনিসপত্রের দাম বাড়তি মূল ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ে যে হিউ হ্যামার চরিত্রটি আছে তার থেকে এই হিউ এর ক্যারেক্টার বেশ ভিন্ন মনে হচ্ছে। সম্ভবত আমরা এই ফ্যামিলিটির মাধ্যমে স্মল ফোক্স বা সাধারণ মানুষের পার্সপেক্টিভ দেখব হাউস অফ ড্রাগনে। যাই হোক, হেলেনা সবার সামনে মেন্টাল ব্রেকডাউনের শিকার হয়। বেচারি চোখের সামনে সন্তান হারিয়েছে, মা তাকে জোর করে পাবলিকের সামনে এনেছে, তার ভাই ও স্বামী কিছুই না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সত্যি হেলেনা একটা আনফর্চুনেট ক্যারেক্টার। এদিকে ড্রাগন স্টোনে ব্ল্যাক কাউন্সিলও জেহারিসের মৃত্যুর সংবাদে শকড হয়। ব্ল্যাক কাউন্সিলের একাধিক মেম্বার সত্যি সত্যি মেনে নেয় সন্তান শোকে কাতর রেনিরা এমন নিষ্ঠুর আদেশ দিয়েছে। রেনিরা যখন তার কাউন্সিলকে বলার চেষ্টা করে সে অ্যামন্ড ছাড়া আর কাউকে চায়নি, তখন রেনিস ও ডেমন পরস্পরের প্রতি কোল্ড লুক দেয়। রেনিরা বুঝতে পারে ডেমন ছাড়া এমন বোকামো আর কেউ করতে পারে না। সে প্রাইভেটলি ডেমনকে চার্জ করে। রেনিরা তাকে স্পষ্ট করে বলে তার বাবা ভিসিরিস যে রক্তের নেশার জন্য ডেমনকে এয়ারনা বানিয়ে তাকে বানিয়েছিল সেই একই কারণে এখন রেনিরা ও ডেমনকে বিশ্বাস করতে পারছে না। রেনিরা বলে নিজের সিংহাসনে বসতে না পারে ডেমন রেনিরাকে ইউজ করেছে তার খুনুখুনি নেশা মেটাতে। ডেমন পাল্টা ব্লেম দেয় রেনিরাকে, বলে তার বাবার মতো রেনিরাও রক্ত ঝরাতে ভয় পায়। জেহারিসের মৃত্যু একটা মিস্টেক, সে শিশুকে হত্যা করতে নির্দেশ দেয়নি। কিন্তু রেনিরা তাকে বিশ্বাস না করায় ডেমন কাউকে কিছু না বলে তার ড্রাগন ক্যারাক্সিস নিয়ে বেরিয়ে পড়ে। জ্যাকারিসের ধারণা হলো ডেমন হেলান হলে যাচ্ছে, যেই হেলান হল স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে অ্যাগনের পক্ষের লর্ডের অধীনে আছে। আর ডেমনের জন্য এটা একটা সুযোগ রেনিরার বিশ্বাস পুনরায় অর্জন করতে। জেহ স্টপ স্টিন অধিকার করে সে ভিসিরিসের বিশ্বাস অর্জন করেছিল প্রথম সিজনে। রেনিস ও লর্ড করিসও তাই ভাবে। রেনিরা ডেমনের বড় মেয়ে বেলাকে ড্রাগন মুন ড্যান্সার নিয়ে ড্রিফ্ট মার্কের উপর পাহারা দিতে বলে, যে কাজটা তার ছেলে জ্যাকারিস করতে চেয়েছিল কিন্তু রেনিরা অনুমতি দেয়নি। এদিকে মৃত জেহারিসের রক্তমাখা বিছানা সরিয়ে নেওয়া দেখে স্যার ক্রিস্টিন কোল বিবেকের দংশনে ভোগে। সে জানে কমান্ডার অফ কিংসগার্ড হিসেবে তার অবস্থান অ্যালিসেন্টের বিছানায় নয়, রাজ পরিবারের পাহারায় দরকার ছিল। কিন্তু নিজের ঘাড়ে দোষ না নিয়ে ক্রিস্টিন কোল একজন পাক্কা ম্যানিপুলেটরের মতন নিরীহ স্যার আরিককে গ্যাসলাইটিং করতে শুরু করে। স্যার আরিকের যমজ ভাই এরিক রেনিরার পক্ষে, তাই আরিককে বিশ্বাসঘাতকতার ব্লেম দেয় ক্রিস্টিন কোল। আরিক জানায় হত্যাকাণ্ডের সময় সে কিং অ্যাগনের সাথে ছিল, কিন্তু ক্রিস্টিন কোল বলে তাকে আনুগত্য প্রমাণ করতে হবে। আরিককে একা যেতে হবে ড্রাগন স্টোনে, তার যমজ ভাই এরিক সেজে রেনিরাকে হত্যা করতে হবে, তবেই আরিক প্রমাণ করতে পারবে সে গ্রিন টিয়ার প্রতি অনুগত। আরিক কোন উপায় না পেয়ে রাজি হয়ে যায়। ক্রিস্টিন কোলের ম্যানিপুলেশন পাওয়ারে আমি সত্যি হতভম্ব। আমরা একটা ছোট্ট সিনে রেনিরাকে ডেমনের সাথে জন্ম নেওয়া দুই সন্তান অ্যাগন দ্য ইয়াঙ্গার এবং ভিসেরিস দ্য সেকেন্ডকে দেখি। ইয়াপ, আরো একটা অ্যাগন, যাদের আমরা প্রথম সিজনে দেখেছিলাম। টার্গেরিয়ান শিশুদের মতো এই বাচ্চারাও ড্রাগন নিয়ে খেলা করে। এদিকে অ্যালিসেন্ট ও ক্রিস্টিন কোল তাদের অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে যায় কিনা তা নিয়ে খুবই চিন্তিত। অ্যালিসেন্ট ওর নীললজ্জের মতো তার শোকাতুর মেয়ে হেলেনাকেও জিজ্ঞেস করে বিষয়টা নিয়ে, কারণ তাদের অপকর্মের একমাত্র সাক্ষী সে। অ্যালিসেন্ট ও কোলের ভণ্ডামি এখানে স্পষ্ট। প্রথম সিজনে অ্যালিসেন্ট নিয়মিত রেনিরার চরিত্র নিয়ে তাকে কটাক্ষ করেছে। অন্যদিকে ক্রিস্টিন কোল রেনিরার জাস্ট লাভার হয়ে থাকতে চায়নি, সে বলেছিল সে কুইন হোর হবে না। তো এখন সে কি হয়েছে? যাই হোক, হেলেনা মায়ের কাণ্ড গোপন রাখলেও লর্ড ল্যারিসের নিয়োগ করা হ্যান্ডমেডনরা কথাটা কতটুকু গোপন রাখবে কে জানে। বেলাকে ক্রসবো শুট আউট প্র্যাকটিস করতে দেখি আমরা একটা শটে, যেখানে সে আর জ্যাকারিস তাদের বাবাদের নিয়ে কথা বলে। বেলা বলে ডেমনকে নিয়ে, আর জ্যাকারিস প্রথমে বলে রেনিরার প্রথম স্বামী লেনর ভ্যালেরিয়ানকে নিয়ে।
এরপর বলে হারুইন স্ট্রংকে নিয়ে। অর্থাৎ সমকামী লেনর রেনিরার স্বামী হলেও জ্যাকারিস ও বেলা দুজনেই জানে তাদের আসল পিতা কে ছিল। লেনরের কথা যখন উঠলই তখন এই অংশে বলবো গত এপিসোডে ইন্ট্রোডিউস হওয়া অ্যালান অফ হালের ছোট ভাই অ্যাডাম অফ হালকে নিয়ে। আমি আপনাদের এখানে স্পয়লার দিব না, জাস্ট দ্বিতীয় এপিসোডে বলা কথাগুলো সাজিয়ে দিচ্ছি। অ্যাডাম স্পেসিফিক বলে লর্ড কর্লিশ তাদের প্রতি ঋণী, তাই অ্যালান ও তার নৌবহরকে প্রধান সঙ্গী করা উচিত। আমি বই থেকে কোনো স্পয়লার দিচ্ছি না, শুধু খেয়াল করিয়ে দেই। পরের একটা সিনে অ্যাডাম দূর আকাশে উড়ে যাওয়া যে ড্রাগনটি দেখে আনন্দিত হয়েছিল তা হলো সি স্মোক। সি স্মোক হলো লেনর ভ্যালেরিয়ানের ড্রাগন, যে গত সিজনে মরে যাওয়ার অভিনয় করে পালিয়ে গিয়েছিল নিজের সমকামী প্রেমিকের সঙ্গে। ড্রাগন স্টোনের রেনিরা একটা ইতিহাসের বইয়ের পাতা উল্টায়, যেখানে অ্যাগন দ্য কনকারারের সাথে তার দুই ওয়াইফ সিস্টার ভিসেনিয়া ও রেনিসকে দেখা যায়। পাতা উল্টালে ভিসেনিয়াকে ভেগারের সাথে একটা ছবিতে দেখি আমরা, অর্থাৎ রেনিরা লুসিরিসকে হত্যাকারী ড্রাগন ভেগার সম্পর্কে পড়াশোনা করছে। ইন্টারেস্টিং। এরপর বেশ একটা অকওয়ার্ড মোমেন্ট তৈরি হয়, কারণ রেনিরা না জেনেই চেম্বারে ডেকে আনে লেডি মাইসেরিয়াকে। রেনিরা মূলত ডেমনের কতটুকু হাত আছে যে হ্যারিসকে হত্যা করতে তা জানতে চেয়েছিল, কিন্তু এই মাইসেরিয়া যে একদা ডেমনের রক্ষিত ছিল তাকে বিয়ে করতে চেয়েছিল সেই নারীকে চিনতে পেরে প্রথমে সে কিছুটা কনফিউজড হয়। মাইসেরিয়া জানায় ডেমন তাকে মুক্ত করার শর্তে ব্লাড এন্ড চিজের খবর এনে দিয়েছিল, কিন্তু ডেমন নিজেই এখন উধাও। রেনিরা অবশ্যই ডেমনের প্রমিসকে অনার করে মাইসেরিয়াকে মুক্ত করে দেয়, যা তার লাইফ সেভ করে। মাইসেরিয়া যদি মুক্ত না হতো সে ড্রাগন স্টোনে ইম্পোস্টার যমজ ভাই আরিককে দেখে স্যার এরিককে ইনফর্ম করতে পারত না। অর্থাৎ রেনিরা অ্যাকচুয়ালি মাইসেরিয়াকে মুক্ত করে নিজের জীবন বাঁচিয়েছে। যাই হোক, রেনিরা মাইসেরিয়াকে গলার দাগ সম্পর্কে জিজ্ঞাসা করে। বই কিংবা শোয়ে এই দাগের কারণ বলা না হলে আমরা অনুমান করি মাইসেরিয়া যখন স্লেপ ছিল তখনকার দাগ এটি। নর্মালি সে কেপ বা কাপড়ে তার গলা ঢেকে রাখত। ব্লাড মরার আগে র্যাট ক্যাচার চিজের কথা বললেও তার আসল নাম সে জানত না, তাই এগন নগরীর সমস্ত র্যাট ক্যাচারদেরকে জনসম্মুখে ফাঁসি দিয়ে দেয়, যার মধ্যে চিজও ছিল। তার কুকুরটি এবং বাকি সব র্যাট ক্যাচারদের পরিবার স্বজন আহাজারি করে এগনকে অভিশাপ দিতে থাকে। জেহারিসের শোকযাত্রা এগনের প্রতি যে সমর্থন এনেছিল তা নষ্ট হয়ে যায় এতে। অটো মেজাজ হারিয়ে এগনকে ক্রিস্টেন কোলের সামনে গালমন্দ শুরু করে। এরপর যখন ক্রিস্টেন কোলের প্ল্যান শুনে সে, অর্থাৎ স্যার আরিককে দিয়ে রেনিরাকে মারার প্ল্যান, সে প্রচণ্ড হতাশ হয়। এগনকে অটো তার বাবা ভিসেরিসের লিগেসি মনে করিয়ে দেয়। এগন বলে তার বাবা তাকে কিং বানিয়েছে, তার অথরিটি আছে। অটো উত্তর দেয়, তুমি তাই মনে করো? প্রিয় দর্শক, আমরা জানি ভিসেরিস এগনকে কিং বানায়নি, এগন কিং হয়েছে তার মা ও নানা ষড়যন্ত্রে। এগন আর এক মুহূর্ত দেরি করে না এই প্রত্যুত্তর পেয়ে। সে অটোকে হ্যান্ড অফ দ্য কিং থেকে ডিসমিস করে এবং ক্রিস্টেন কোলকে নতুন হ্যান্ডের দায়িত্ব দেয়। এদিকে রেনিরার কক্ষে ইম্পোস্টার আরিক প্রবেশ করে। কুইনকে বাঁচাতে সময় মতো আসল এরিকও ছুটে আসে। বইয়ে দুই ভাইয়ের লড়াই নিয়ে একাধিক ভার্সন আছে, তবে শেষটা দুজনের অলমোস্ট একই সাথে হয়। এপিসোডে আমাদের দেখানো হয় স্যার এরিক ইম্পোস্টার ভাইকে হত্যা করে, কুইনকে বাঁচালেও নিজের আত্মগ্লানিতে আত্মহত্যা করে। অটো হাইটাওয়ার মেয়েকে এসে জানায় তার ছেলে তার বাবাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, সে প্রাসাদে আর থাকতে পাবে না। ওল্ড টাউনে অ্যালিসেন্ডের তৃতীয় ছেলে, যাকে আমরা এখন পর্যন্ত শোয়ে দেখিনি, ড্যারেন টার্গেরিয়ান আছে, সেখানে গিয়েও লাভ নেই। অ্যালিসেন্ড বলে অটোর যাওয়া উচিত হাই গার্ডেনে, গিয়ে সেখানে সমর্থন আদায় করা উচিত, এরই মধ্যে সে এগনকে নিয়ন্ত্রণ করবে। অ্যালিসেন্ড পুত্রের ঘরে গিয়ে তাকে হু হু করে কান্নারত অবস্থায় দেখে। আশ্চর্যের বিষয়, সন্তানের পাশে না গিয়ে সে নিজ ঘরে ফিরে যায়, যেখানে তার বিছানায় সদ্য নিয়োগপ্রাপ্ত হ্যান্ড ক্রিস্টিন কোল অপেক্ষা করছে। অ্যালিসেন তাকে দুটো থাপ্পড় দিলেও নয়া হ্যান্ডের হাতের ছোঁয়ায় গলে যায়। দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে যে ট্রাপিস্ট ডিজাইনে ইন্ট্রো শুরু হয় সেখানে কিছু বাড়তি সিন অ্যাড হতে দেখি আমরা। প্রথম এপিসোড এক্সপ্লেনে আমি আপনাদের ডিটেলসে এই ট্রাপিস্ট হিস্টোরি বুক সম্পর্কে বলেছিলাম। প্রথমে শিশু জেহারিসের কাটা মাথা সেলাই করা দৃশ্যটি সেলাই করে বাঁধানো হয়। এরপরই শহরের সমস্ত র্যাট ক্যাচারদের ফাঁসিতে ঝুলানো দৃশ্যটি। অর্থাৎ আগামী এপিসোডগুলোতেও ঘটনা অনুযায়ী আমরা ইন্ট্রোতে কিছু চেঞ্জ দেখব। মূল এপিসোড শুরু হয় হাউস অব ব্রাকন এবং হাউস অব ব্ল্যাকউডের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ দিয়ে, যা সিম্পল একটা কথা কাটাকাটি দিয়ে শুরু হয়। মূল ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ে অবশ্যই যুদ্ধের উল্লেখ নেই। ব্ল্যাকউড হাউস রেনিরার পক্ষে আর ব্রাকন হাউস গ্রিন টিমের পক্ষে। দুইটি রাজত্ব পাশাপাশি কিছু পাথরের স্তূপ দ্বারা সীমানা বিভাজিত। এই দুটি রাজ্যই রিভারল্যান্ডের লর্ড হাউস টালির আন্ডারে পড়ে। এপিসোডের মাঝামাঝি হ্যারাল হল লর্ড সাইমন স্ট্রং ডেমনকে জানায় হাউস টালি এখনও কারো পক্ষেই সমর্থন দেয়নি এবং এই লর্ডের কোনো কন্ট্রোল নেই তার ব্যানারম্যানদের উপরে। সেজন্যই তো আমরা বার্নিং মিলে এমন ভয়াবহ যুদ্ধ
যুদ্ধ এপিসোডের শুরুতেই দেখি রিভারল্যান্ড এই মহাযুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। নয়া হ্যান্ড ক্রিস্টিয়ান কোলও এটা বলে, রিভারল্যান্ড দখল করলে ওয়েস্টরস কন্ট্রোলে আসবে, আর হ্যারানহোল কন্ট্রোলের মাধ্যমে পুরো রিভারল্যান্ড দখলে আসবে, কারণ রিভারল্যান্ড ওয়েস্টরসের কেন্দ্রে অবস্থিত। ব্র্যাকন ও ব্ল্যাকউডের মধ্যকার ফিউড শতবর্ষ পুরনো। প্রথম সিজনে আমরা ইয়াং রেনিরাকে দেখেছিলাম এখানে পটেনশিয়াল স্বামী খুঁজতে এসেছিল, তখন তার সামনেই এই দুই হাউজের লড়েরা লড়াই শুরু করেছিল। বার্নিং মিলের মৃতদেহপূর্ণ রণভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ দুই টুইন ব্রাদারের সমাধি এক ফ্রেমে দেখি আমরা। রেনিরা ডিউটির প্রতি অবিচল দুই ভাইকে একসাথে কবর দেয়। ফুপু রেনিস রেনিরার মগজে সন্ধির বীজ ঢেলে দেয় আসন্ন যুদ্ধ এড়ানোর জন্য। রেনিস সঠিক অনুমান করেন যে অ্যালিসেন্ট বা অটো এই আক্রমণের জন্য দায়ী নয়। অ্যালিসেন্ট যে রেভেন লেটার পাঠিয়েছিল রেনিরাকে তা সে এখনো খুলেই দেখেনি। হয়তো অ্যালিসেন্টের সাথে সাক্ষাৎ করলে ইয়াং কিংদের যুদ্ধের নেশা থামানো যাবে। রেনিরা প্রথমে কথাটাকে পাত্তা না দিলেও এপিসোডের শেষে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্য ফেইথ অব দ্য সেভেনের চাচে যায়, সেটা অবশ্য মূল বই ফায়ার অ্যান্ড ব্লাডে ঘটেনি। এই বিষয়ে আরো পরে বলছি। রেড কিপ জুড়ে হাই টাওয়ারের গ্রিন ব্যানার টাঙ্গানো হয়। নতুন হ্যান্ড ক্রিস্টিয়ান কোলের গলায় আমরা নতুন ডিজাইনের একটা নেকলেস দেখি, যেটা 172 বছর পর ইভেন্চুয়ালি টিরিয়ন ল্যানিস্টার যখন হ্যান্ড হবে তখন তার গলায় থাকবে। ক্রিস্টিয়ান কোলের প্রমোশন হলেও রেড কিপের ভেতরে যেসব কিংসগার্ড আছে, যারা মূলত কিং অ্যাগনের বন্ধু, তারা তাকে খুব বেশি পাত্তা বা সম্মান দেয় না। গ্রিন কাউন্সিলে কিং অ্যাগনের হাতে সুবিখ্যাত সে ভ্যালাডিয়ান ড্যাগারটি আমরা দেখতে পাই, যা তাকে অ্যালিসেন্ট দিয়েছিল, যেটা আগে ছিল কিং ফিসেরিসের। প্রথম সিজন থেকে আমরা জানি এই ড্যাগারটি গরম পড়লে অরিজিনাল অ্যাগন দ্য কনকারারের সং অফ আইস অ্যান্ড ফায়ারের প্রফেসি ভেসে ওঠে, যেটা ইয়াং রেনিরাকে ভিসেরিস জানিয়েছিল। এই প্রফেসি বিড়বিড় করতে করতেই ভিসেরিস মারা গিয়েছিলেন, যেখানে অ্যাগনের নাম শুনে অ্যালিসেন্ট ভেবেছে তার ছেলে অ্যাগনকে এয়ার করা হচ্ছে। আসলে ভিসেরিস অ্যাগন দ্য কনকারারের কথা বলছিলেন। দুঃখের বিষয়, এই ড্যাগারটি দিয়ে 172 বছর পর রেড ওয়েডিং এর করুণ দৃশ্যাবলী ঘটেছিল এবং গেম অফ থ্রোনস এর মূল ভিলেন নাইট কিং কে আরিয়া স্টার্ক হত্যা করেছিল। যাই হোক, স্মল কাউন্সিল ও বার্নিং মিলের যুদ্ধের কথা শুনে বুঝতে পারে রিভারল্যান্ডেই মূল ঘটনা ঘটবে, কিন্তু কিংস ল্যান্ডিং ও ওল্ড টাউন থেকে সৈন্য পৌঁছাতে অনেক সময় লাগবে। এখানে আমরা আরো একবার ওল্ড টাউনে পড়াশোনা করা অ্যালিসেন্টের তৃতীয় ছেলে, যাকে আমরা এখনো শোয়ে দেখিনি, সেই ড্যারন টার্গেরিয়ান আর তার ইয়াং ড্রাগন ট্যাসেরনের কথা জানতে পারি। স্মল কাউন্সিলের সিদ্ধান্ত হয় স্যার ক্রিস্টিয়ান কোল সৈন্য নিয়ে বেরিয়ে পড়বে গ্রিন টিমের জন্য সমর্থন জুগিয়ে হ্যারানহোল কন্ট্রোল করতে। অ্যামন্ট ভেগার নিয়ে রেড কিপ পাহারা দিবে। অ্যাগন বলে সে নিজের ড্রাগন সানফায়ার নিয়ে কোলের সঙ্গী হবে, যে সিদ্ধান্ত পুরো কাউন্সিল মিলে আপাতত প্রতিহত করে। কিন্তু অ্যাগন একা একাই তার চাটুকারদের সঙ্গে নিয়ে যুদ্ধে যেতে উদ্যত হলে লর্ড ল্যারিস তাকে ম্যানিপুলেট করে সিদ্ধান্ত পাল্টিয়ে দেয়। এদিকে ড্রাগন স্টোনের সমুদ্রের উপর সি স্মোককে অস্থিরভাবে উড়তে দেখে লেডি মাইসেরিয়া, কোন রাইডার ছাড়া সি স্মোক আর কোন রকম উদ্দেশ্য ছাড়া মাইসেরিয়া অনেকটা একই পথের পথিক। রেনিরা তাকে কৃতজ্ঞতা জানাতে আসে, কারণ মাইসেরিয়া সদ্য মুক্ত হয়েও আবার এই প্রাসাদে ফিরে এসেছিল ফেক জমজ ভাইয়ের খবর দিতে। মাইসেরিয়া প্রতিদানস্বরূপ ব্ল্যাক কাউন্সিলে একটা চেয়ার চায়, সে হাই টাওয়ারের উপর প্রতিশোধ নিতে চায়। রেনিরা তার চাওয়া শোনে কিন্তু আপাতত কিছু বলে না। কিন্তু ড্রাগন স্টোনে একবার তার উপর হামলা হওয়ায় সে নিজের শিশু সন্তানদের নিরাপত্তায় তৎপর হয়। রেনিরা বাচ্চাদেরকে রিনা ভেলেরিয়ানের তত্ত্বাবধানে সমুদ্রের উপরে পেন্টোস হাউসে পাঠাচ্ছে, যেখানে ডেমনের দ্বিতীয় স্ত্রী লিনা ভেলেরিয়ান সন্তান জন্মের কষ্ট সইতে না পেরে নিজের ড্রাগন ভেগারের আগুনে আত্মাহুতি দিয়েছিল। রিনার মা যেখানে মারা গিয়েছিল সেখানে মহান বেবিস্টার হয়ে যেতে রিনা মনে মনে রাজি নয়। রিনা তার বোন লেলার মতো কোনো ড্রাগনের সাথেই বন্ড হয়নি, তাই সে এমনিতেই হতাশায় থাকে। তার উপর এই যুদ্ধক্ষেত্র থেকে তাকে চলে যেতে হবে বিষয়টা সে সহজে নিতে পারে না। বলে রাখা ভালো, পেন্টোস থেকে লেডি এরিন জফ্রি ও তার ড্রাগন ট্যারিসকে নিয়ে যাবে, যে শর্তে ভেল থেকে সে সৈন্য পাঠাবে। রিনা এখন বুঝতে পারছে না তাকে কি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। সে রেনিরার বাচ্চাদেরকে মায়ের মতো করে বড় করতে হবে। রেনিরা ও জ্যাকারিসের কিছু হলে সিংহাসনের জন্য এই বাচ্চাদের তৈরি করতে হবে। রেনিরা তাদের সাথে চারটি আনহ্যাচ ড্রাগন এগ দিয়ে দেয়, যা কিনা আসন্ন লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। এদিকে ডেমন টার্গেরিয়ান ক্যারাক্সিসকে নিয়ে একাই দ্য গ্রেট হ্যারানহোল দুর্গকে দখল করে ফেলে। ওয়েল, হ্যারানহোলের গ্রেটনেস আমরা কিছুই দেখতে পাই না। একটা ভাঙ্গাচোরা বৃষ্টির পানিতে নরবরে ধ্বংসযজ্ঞ দেখে আমাদের মতো ডেমনও কনফিউজ হয়। মূলত অ্যাগন দ্য কনকারার তার ড্রাগন ব্যালেরিয়ান নিয়ে সেই যে অ্যাটাক করেছিল এই দুর্গে, তারপর এটা রিপেয়ার হয়নি। ব্যালেরিয়ানের স্কাল আমরা রেড কিপের নিচে দেখেছি, তার সর্বশেষ রাইডার ছিল কিং ভিসেরিস। এই ভাঙ্গাচোরা হ্যারানহোল দুর্গে যে অল্প কিছু লর্ড আছে তাদের প্রধান হল সাইমন স্ট্রং, যে কিনা তার ভাতিজা লর্ড ল্যারিসের পক্ষে এখানে দায়িত্বে আছে। লর্ড ল্যারিস অ্যালিসেন্টের জন্য নিষ্ঠুরভাবে তার পিতা ও বড় ভাই হারুনি স্ট্রং, যে কিনা রেনিরার প্রেমিকা ছিল, তাদেরকে আগুনে পুড়িয়ে মারে। এরপর থেকে সাইমন স্ট্রং হ্যারানহোল সামলাচ্ছে। মূল বইয়ে সাইমন ডেমনের ড্রাগনকে দেখে
আত্মসমর্পণ করেছিল। কিন্তু থার্ড এপিসোডে সামান্য একটু চেঞ্জ করা হয়েছে এই কাহিনী। সাইমন ল্যারিসকে ঘৃণা করে, ডেমন কোন প্রতিরোধ ছাড়াই তাদের ডাইনিং এ প্রবেশ করে এবং সাইমন রেয়ার পক্ষে সমর্থন জানায়। কিন্তু আমি এখানে এই মেয়েটির সম্পর্কে কথা বলতে বেশি আগ্রহী। খেয়াল করুন, ডেমনের আগমনে সবাই ভয় পেলেও এই মেয়েটি নির্ভয় ছিল। এর নাম অ্যালিস রিভার। নাম শুনে বুঝলাম মেয়েটি একজন বাস্টার্ড। গেম অফ থ্রোনস থেকে মনে করুন, প্রতিটি বাস্টার্ডের লাস্ট নেম হয় সে যেখানে জন্মেছে তার উপর। ব্লাড এন্ড ফায়ার বইতে অ্যালিস সম্পর্কে দুই ধরনের বক্তব্য আছে, হার্বাল ওষুধ ও পয়জন এক্সপার্ট এবং কালো জাদুকরি বিদ্যায় পারদর্শিনী। রিউমার বলছে কিং ফিসিরিসের কয়েন মাস্টার লায়নেল স্ট্রং এর জারজ মেয়ে এই অ্যালিস। শো দেখে মনে হচ্ছে অ্যালিসের ব্ল্যাক ম্যাজিক পার্টটি হাইলাইট করা হয়েছে, যে কিনা ডেমনকে ইয়াং রেনিরা জেহারিসের মাথা সেলাই করছে এমন ভীষণ দেখায় এবং ডেমনকে বলে উইয়ার উড ট্রিয়ের নিচে সে মারা যাবে। বইয়ে অ্যালিসের বয়স সম্পর্কে বলা হয় তাকে তার আসল বয়সের চেয়ে অনেক ইয়াং দেখায়। আমার ধারণা এই অ্যালিসই 172 বছর পর গেম অফ থ্রোনসের রেড উইচ মেলিসান্দ্রা হবে। মেলিসান্দ্রা গেম অফ থ্রোনসে একাধিকবার বলেছে সে সেঞ্চুরি ওল্ড বয়সী এবং এমন যুদ্ধ সে অনেক দেখেছে। ডেমন যে উইয়ার উড ট্রিয়ের নিচে হ্যালুসিনেট হয় তা ওয়েস্টারসে খুবই পবিত্র গাছ। ফরেস্ট চাইল্ডদের মতে এগুলো অমর গাছ। আমরা ওয়েস্টারসের বিভিন্ন স্থানে এই গাছ দেখেছি। হেরাল হলের অবস্থা যাই হোক না কেন, স্ট্র্যাটেজিক পয়েন্টে এটা খুবই গুরুত্বপূর্ণ। গেম অফ থ্রোনসে আমরা রেনিস্টার হাউসকে এই হেরাল হল কন্ট্রোল করতে দেখেছি। ডেমনের হেরাল হল দরকার রিভারল্যান্ডের 40,000 সৈন্যকে স্থান দেওয়ার জন্য। সাইমন স্ট্রং হাউস অফ টালের নিয়ন্ত্রণহীনতার কথা ডেমনকে বললেও ডেমন উত্তর দেয়, লর্ডের হাল যেমনই হোক আনুগত্য থাকা উচিত। আমরা বুঝতে পারি রানীরের সাথে গত এপিসোডে ঝগড়া করলেও সে তার প্রতি অনুগত, যেমনটা তার ভাইয়ের প্রতিও ডেমন ছিল। এদিকে স্যার ক্রিস্টিয়ান কোল সৈন্য নিয়ে যাত্রা শুরু করার সময় অ্যালিসেন্ট তার ভাই গুয়েন হাইটাওয়ারকে পরিচয় করে দিয়ে যাত্রাসঙ্গী হতে বলে। গুয়েন স্পষ্টতই বোনের সাথে এই নতুন হ্যান্ডের রিলেশনশিপ বুঝতে পারে। অন্যদিকে ব্ল্যাক কাউন্সিল থেকে রেনিরা প্রচন্ড প্রেশার পায় ড্রাগন নিয়ে হামলা করার জন্য। রেনিরা বলে ড্রাগনের ভয় রক্তযুদ্ধ থেকে আমাদের বাঁচাবে, কিন্তু একবার ড্রাগন আগুন উগড়ে দিলে সবার জন্য ক্ষতিকর হবে। স্টার্ক ও ভেইলের আর্মির পাশাপাশি সে ডেমনের জন্য ওয়েট করতে চায়, কিন্তু ব্ল্যাক কাউন্সিল তার নিরাপত্তার কথা তুলে রেনিরাকে লুকিয়ে থাকতে পরামর্শ দেয়। রেনিস ব্ল্যাক কাউন্সিলকে মনে করিয়ে দেয় রেনিরা কিং জেহারিসের মুকুট পরিহিত রানী, যে কিনা এগন্দা কঙ্কারার থেকেও মহান রাজা ছিলেন, তাই রেনিরাকে অসম্মান যেন তারা না করে। এরপর আমরা সাগর ও আকাশের রাজারানী কর্লিস ভ্যালেরিয়ান ও রেনিস টার্গেরিয়ানের মধ্যে একটি হার্টফুল সিন দেখি। যুদ্ধে কারো কিছু হয়ে গেলে ভ্যালেরিয়ান এয়ারে কে বসবে, রিনা যে কিনা ড্রাগন সিট পায়নি, নাকি 6 বছরের শিশু জফরি? এই নিয়ে আলোচনা শেষ না করেই তারা চলে যায়। ইতোমধ্যে রিনা বাচ্চাদের ও 4টি ড্রাগন এগ নিয়ে রওনা হয়ে যায়। এদিকে অ্যালিসেন্ট মেয়ে হেলেনাকে মায়ের দুঃখ সম্পর্কে জ্ঞান দিতে এলে হেলেনা শীতল কণ্ঠে জানিয়ে দেয় সে মাকে ক্ষমা করে দিয়েছে। আমরা সবাই বুঝতে পারি হেলেনা কি বলছে। এই প্রথম কোনো প্রফেসি ছাড়া আমি হেলেনাকে কিছু নর্মাল কথা বলতে শুনলাম। এদিকে এগন্দা কঙ্কারারের আর্মার পরে যুদ্ধে যেতে উদ্যত এগন্দা সেকেন্ডকে লর্ড ল্যারিস খুব সুন্দর করে ম্যানিপুলেট করে এই বলে যে সে চলে গেলে অ্যালিসেন্ট এবং অ্যামন্ড সিংহাসনে বসবে। এগন যুদ্ধে যাবার পরিকল্পনা ফেলে ল্যারিসকে মাস্টার অফ হুইসপার পোস্টে স্মল কাউন্সিলে স্থান দেয়। এদিকে কিংস ল্যান্ডিং এর স্ট্রিটে আমরা উলফ ফাইট নামে একটা নতুন ইন্টারেস্টিং ক্যারেক্টারের সাক্ষাৎ পাই। সে ব্রথেলে বসে বন্ধুদের সাথে আড্ডায় নিজেকে ব্যালন টার্গেরিয়ানের বাস্টার্ড চাইল্ড বলে পরিচয় দেয়, অর্থাৎ কিং ভিসেরিস ও ডেমনের জারজ ভাই এবং রেনিরার জারজ চাচা। পাশাপাশি টার্গেরিয়ান ব্লাড তার রক্তে যদি সত্যি বয়ে থাকে তাহলে সে একজন ড্রাগন সিট, যে কিনা মুক্ত ড্রাগন কন্ট্রোল করতে পারবে। আপকামিং ডান্স অফ ড্রাগনের ভালো একটা অ্যাসেট হতে পারে সে, যদি তার পরিচয় সত্যি হয়। এই টেবিলে যে মেয়েটি সার্ভ করতে আসে সে হলো ডায়ানা, যাকে প্রথম সিজনে এগন প্রেগনেন্ট করেছিল এবং অ্যালিসেন্ট তাকে অ্যাবর্শন করিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল। এই সময় কিং এগন ব্রথেলে প্রবেশ করে তার সঙ্গীদেরকে নিয়ে এবং ছোট ভাই এমনকে খুঁজে পায় মাদামের সাথে। ভাইকে নিয়ে মদ্যপ কিং উপর্যুপরি মজা করলেও ছোটবেলা থেকে এসব সয়ে অভ্যস্ত এমন যথেষ্ট ব্যক্তিত্বের সাথে বেরিয়ে আসে। রেনিরা অ্যালিসেন্টের সিল না খোলা চিঠিটি পড়ে সিদ্ধান্ত নেয় রেনিসের কথা মতো সে লাস্ট এবারের মতো চেষ্টা করবে পুরনো বান্ধবীর সাথে কথা বলার। এদিকে অ্যালিসেন্টের ভাই গুয়েন খুব বেশি হেল্পফুল হয় না। সে কিংস উডে কোলের সঙ্গ ছেড়ে দলবল নিয়ে রফসি টাউনে রওনা দিয়েছিল। এই সময় আকাশে মুন ডান্সার নিয়ে বেলা উদয় হয়। আমি রীতিমতো চমকে গেছি ড্রাগনের স্পিড দেখে, আর এক মুহূর্ত সময় পেলে ড্রাগনের মুখে তাদের প্রাণ যেত। ক্রিস্টিয়ান কোল একটা চরম শিক্ষা পায়, তারা রাতের আধারে জঙ্গলের ভিতর দিয়ে মুভ করবে। ব্ল্যাক কাউন্সিলে এই খবর জানাতেই পুনরায় সবাই লড়াই করতে উদ্যত হয়ে ওঠে। ট্রেলারে দেখানো ব্যাটল অফ রুক রেস্টের জন্য লর্ড স্ট্যান্টম রেডি হতে চায়, কিন্তু রেনিরা তাদেরকে আপাতত থামায়। সে লেডি মাইসিরিয়ার সাথে প্ল্যান করে ঠিক ডেমনের মতোই নৌ রুটে ছদ্মবেশে জীবনের ঝুঁকি নিয়ে যায় কিংস ল্যান্ডিং এর
সেই চার্চ অফ সেভেনে, যেখানে ছোটবেলায় দুই বান্ধবী প্রার্থনা করত। আমি আপনাদের বলে দিই, মূল বইয়ে কিন্তু এই সিনটুকু নেই। এই সিনটুকুর সহিত তৈরি করা হয়েছে খুবই চমৎকার করে। যারা এপিসোডটা দেখেছেন তারা জানেন, প্রচন্ড টেনশন ও ইমোশনাল এই দৃশ্যটির মাধ্যমে রেনিরা মোরাল হাইগ্রাউন্ডে উপরে উঠে গেল। কারণ রেনিরা লাস্ট টাইম চেষ্টা করছে যুদ্ধ থামানোর জন্য। অ্যালিসেন্ট বুঝতে পেরেছে তার স্বামী মৃত্যুশয্যায় তার ছেলে অ্যাগনের কথা বলেনি, আইস অ্যান্ড ফায়ারের প্রফেসির কথা বলেছে, তাও সে মানতে রাজি নয়। আর রাজি হলেই বা এখন করণীয় কি? যুদ্ধের ময়দানে সবাই তো রওনা হয়ে গেছে। হাউস অব দ্য ড্রাগনের থার্ড এপিসোড এখানেই শেষ। এপিসোড 4 শুরু হয় আবারও ডেমন টার্গেরিয়ানের উইয়ার্ড ডিমের মধ্য দিয়ে, যেখানে খালি থ্রোন রুমে সে একাকি হেঁটে বেড়াচ্ছে। লক্ষ্য করুন, পিলারের সামনে কিং ভিসিরিসের ভাস্কর্য নেই, যা আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। অর্থাৎ ডেমন আগে যেমন এই থ্রোন রুমটিকে দেখেছে, ঠিক তেমন করে স্বপ্ন দেখছে। হেরান হলের ভাঙ্গা দুর্গে গত এপিসোডেও ডেমন ইয়াং রেনিরাকে স্বপ্নে দেখেছিল, যে কিনা ডেমনের তৈরি করা মেস পরিষ্কার করছে, অর্থাৎ জেহারিসের গলা সেলাই করছে। ডেমন খুব দ্রুত উইয়ারউড বৃক্ষের নিচে জেগে উঠেছিল, যেখানে রহস্যময়ী অ্যালিস রিভার তাকে বলেছিল সে এই গাছের নিচে মারা যাবে। আজকের এপিসোডের স্বপ্নেও ইয়াং রেনিরা আসে, তবে অ্যাডাল্ট রেনিরার মতো কাপড় ও মাথায় রানীর মুকুট পরিহিত অবস্থায়। আমরা বুঝতে পারি রেনিরা টার্গেরিয়ানকে রানী মানলেও ডেমনের চোখে সে এখনও তার ছোট্ট অবুজ ভাতিজি। ইয়াং রেনিরা ওল্ড ভ্যালেরিয়ান ভাষায় কথা বলে, যা ওয়েস্টরেসের রাজ পরিবারের সদস্য, বড় ঘরের মিস্টার্স, উইচ ও হাই স্কলার একাডেমিকরা জানে। গত এপিসোডে আমি বলেছিলাম অ্যালিস রিভার হল ভবিষ্যতের রেড উইচ মেলিসান্দ্রা। আজকের এপিসোড থেকে ক্লিয়ার যে ডেমনের এই হ্যালিসিনেশনের পিছনে অ্যালিসের স্পষ্ট হাত আছে। যাই হোক, ডেমনের মনের ভিতরে তার বড় ভাই কিং ভিসিরিসের ভালোবাসা ও ভ্যালিডেশন পাওয়ার যে চাওয়া আছে, ইয়াং রেনিরা সেই কথাই তুলে বলে, আমার বাবা তোমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে, এই জন্য তুমি আমাকে ডিস্ট্রয় করতে চাইছো। ডেমন এই কথায় এতটাই খেপে যায় যে ইয়াং রেনিরার মাথা ধর থেকে আলাদা করে ফেলে। আর এখানেই একটা ইন্টারেস্টিং স্ক্রিপ্ট তৈরি করে শো মেকাররা। আমরা দেখি রেনিরার কাটা মাথা ডেমনকে বলছে, তুমি তো এটাই চেয়েছিলে, কিন্তু রেনিরার কণ্ঠে নয়, আমার কাছে এটাকে অ্যালিসের কণ্ঠ মনে হয়েছে যা ডেমনের মাথায় ঘুরছে। রেনিরাকে হত্যা করে নিজে কিং হতে চাওয়া ডেমনের অন্তরে লালিত স্বপ্ন নাকি অ্যালিসের তন্ত্রমন্ত্র, সে বিষয়ে আমরা আরো ক্লিয়ার হই পরের একটি দৃশ্যে, যেখানে অ্যালিস ডিরেক্ট ডেমনকে বলে যে তোমাকে উত্তরাধিকার থেকে রিপ্লেস করেছে, তার প্রতি অনুগত থাকাটা কঠিন। যাই হোক, আধো ঘুম আধো জাগরণে স্বপ্নে দেখা রক্তমাখা হাত নিয়ে ডেমন জেগে ওঠে সাইমন স্ট্রং এর ডাকে। বার্তা নিয়ে রেভেন এসেছে। আমরা এপিসোডের পরে জেনেছি ব্ল্যাক কাউন্সিলের লর্ড গ্যারাডিস একাধিক রেভেন পাঠিয়েছে হেরান হলে, যার কোনো উত্তর আসেনি। যেটা অ্যালিসও বলে, স্ত্রীর সাথে ঝগড়া করে এখানে এসেছ তাই কোনো রেভেন পাঠাওনি। আমার ধারণা ডেমন দূরে থেকে রেনিরাকে তার ইম্পর্টেন্স সম্পর্কে অনুধাবন করাচ্ছে, যেমনটা সে কিং ভিসিরিসের সাথেও স্টেপস্টোনে করেছিল। সাইমন স্ট্রং ডেমনকে আপডেট দেয়, ক্রিস্টেন কোলের আর্মি স্ট্রোক ওর্থ ও রসবি দখল করে নিয়েছে কোনোরকম প্রতিরোধ ছাড়া, এই দুই হাউজের আর্মিও তাদের সাথে আছে। খেয়াল করলে দেখবেন এপিসোডের শেষে যে ব্যাটেল অফ রুকস রেস্ট হয়েছে, সেখানে এই দুই হাউজের সৈনিকদের আগে পাঠানো হয়েছিল মরার জন্য। পিছনে হাইটাওয়ার ও টার্গেরিয়ান আর্মি নিরাপদে কোলের সাথে দাঁড়িয়েছিল। ক্রিস্টেন কোলের আর্মি স্টোর্ক ওর্থ ও রসবি দখলের পর কমন সেন্স অনুযায়ী হেরান হলে আসার কথা, যেখানে ডেমন কোনো সৈন্য ছাড়া একা রয়েছে। তাই সে হাউস টালির লর্ড গ্রোভার টালিকে ডেকে পাঠায়, কিন্তু হেরান হলে আসে তার নাতি অস্কার টালি, কারণ গ্রোভার টালি মৃত্যুশয্যায়। ডেমন অস্কারকে বলে সে তার দাদাকে বালিশ চাপা দিয়ে মেরে হাউস টালির দায়িত্ব গ্রহণ করতে পারবে কিনা, কারণ গ্রোভার টালির সৈন্য ছাড়া একাকি তার হাউজের সমর্থন দিয়ে কোনো লাভ নেই। আর যতক্ষণ তার দাদা বেঁচে আছে, অস্কারের আদেশ মেনে টালির সৈন্যরা ডেমনের সাথে যুদ্ধে যোগ দেবে না। অস্কার অবশ্য এতে সম্মতি দেয় না। ডেমন গত এপিসোডে বার্নিং মিলের যুদ্ধে রেনিরার পক্ষে থাকা হাউস ব্ল্যাকউডকে ডেকে পাঠায়। প্রিন্সেস রেনিসের সাথে কর্লিসের ডকইয়ার্ডে অ্যালান অফ হালের বেশ উইয়ার্ড কিন্তু স্নেহমাখা এনকাউন্টার হয়। আমার মনে হয় এটা আর কোনো স্পয়লার না, কারণ এনাফ ক্লু দেওয়া হয়েছে আমাদেরকে। রেনিস অ্যালানকে হ্যান্ডসাম বলে, বলে তার মা নিশ্চয়ই কোনো রূপসী। অ্যালান যে কর্লিসের জান বাঁচিয়েছে তা তিনি রেনিস থেকে গোপন রেখেছেন, এবং অ্যাডাম বলছিল লর্ড কর্লিস তাদেরকে ওন করে। আমার অনুমান অ্যালান ও অ্যাডাম লর্ড কর্লিসের বাস্টার্ড চাইল্ড। লর্ড কর্লিস দীর্ঘদিন সাগরে সাগরে বেরিয়েছে, রেনিস খুব পরিষ্কার বুঝতে
হতে পারে। কেন তার স্বামী অ্যালানের কথা গোপন রেখেছে, যে কিনা তার জীবন বাঁচিয়েছিল। অ্যালিসেন্ট তার স্বামী কিং ভিসিরিসের বানানো ড্রাগন নিয়ে আত্মভাবনায় মত্ত ছিল। এই সময়ে গ্র্যান্ডমাস্টার অরওয়েল মুনটি নিয়ে হাজির হয়, অর্থাৎ অ্যালিসেন্ট প্রেগনেন্ট। এই মুনটি অ্যাবরেশনের জন্য পান করানো হয়। প্রথম সিজনের রেনিরাকেও এই মুনটি পান করানো হয়েছিল, ক্রিস্টেন কোলের বাচ্চা যেন না আসে তার পেটে। আইরনিক, অ্যালিসেন্টও ক্রিস্টেনের বাচ্চাকে অ্যাবর্ট করছে এই টি পান করে। এই মুনটি অ্যালিসেন্ট এগনের সার্ভেন্ট গার্ল ডায়ানাকেও দিয়েছিল, যাকে আমরা গত এপিসোডে মাদামের বারে দেখেছি। অ্যালিসেন্ট এই পুরো এপিসোডটি ড্রিঙ্কস করতে করতে পার করেছে। রেনিরার বলা ভিসিরিসের প্রলাপকে মিসইন্টারপ্রিট করা এবং ক্রিস্টেনের আর্নবর্ন চাইল্ডকে মেরে ফেলা, এই দুটো প্যাথেটিক বিষয় অ্যালিসেন্টকে একা একা হজম করতে হচ্ছে। এদিকে ব্ল্যাক কাউন্সিল পুরো অস্থির হয়ে ওঠে। ডেমন তো আগেই ছিল না, এখন রেনিরাও গোপনে গিয়েছে কিংস ল্যান্ডিংয়ে। এদিকে ক্রিস্টেন কোল একের পর এক রেনিরার পক্ষের লর্ডদেরকে পরাজিত করছে। আমরা দেখি ব্যাটল অফ ডাস্কেন্ডেলে গান্থার ডার্কলিনকে শিরচ্ছেদ করে হত্যা করে ক্রিস্টেন কোল, যে কিনা রেনিরার কাউন্সিলর স্টিভেন ডার্কলিনের বাবা। মূল বইয়ে অবশ্য সে চাচা। শোয়ে প্রথমবারের মতো আমরা ক্রিস্টেনকে কিং মেকার উপাধি পেতে দেখি। বইয়ে ব্ল্যাক টিম ক্রিস্টেনকে ব্যঙ্গ করে কিং মেকার বলতো, কারণ এগনের মাথায় সেই মুকুট পড়েছিল। এই কিং মেকার ট্রাম্পটির পিছনের কারণ নিয়ে আমি ডিটেলসে বলেছি আমার আগের ভিডিওতে, যেখানে ক্রিস্টেন কোলের মৃত্যু বইয়ে কিভাবে হয়েছে তা এক্সপ্লেইন করেছি। আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আগ্রহীরা দেখতে পারেন। লক্ষ্য করুন, ক্রিস্টেন কোল মেসেজ রিসিভ করছে তার স্কোয়ার থেকে। আগেও সে এমন মেসেজ পেয়েছিল। প্রশ্ন হলো, এই মেসেজগুলো তাকে কে দিচ্ছে, অ্যামন্ড নাকি ব্ল্যাক কাউন্সিলের কোনো স্পাই? এদিকে গ্রিন কাউন্সিলে কিং এগন প্রচণ্ড ক্ষেপে যায় হেরান হল হাতছাড়ার খবরে। স্পেশালি লর্ড ল্যারিসের আয়ত্তে ছিল এই বিশাল দুর্গটি, কিন্তু লর্ড ল্যারিস আশ্বস্ত করে হেরান হল দুর্গ তার মতোই পঙ্গু, এই হাউজের সব গোল্ড ও সোলজার তার কাছে, দুর্গে কিছুই নেই। কিন্তু কাউন্সিলে এগনকে রীতিমতো স্তব্ধ করে দেয় তার ভাই অ্যামন্ড। এগন চাইছিল ক্রিস্টেন কোল হেরান হল পুনরুদ্ধার করুক, কিন্তু অ্যামন্ড জানায় কোল ইতিমধ্যে রুকরেস্ট দখল করার জন্য রওনা দিয়েছে। অ্যামন্ড ও কোল যে কিংকে ছাড়াই যুদ্ধের প্ল্যান এক্সিকিউট করছে, এতে সে ফিউরিয়াস হয়ে ওঠে। কিন্তু অ্যামন্ড, যে কিনা অবশ্যই যোগ্যতা এবং দক্ষতায় এগনের চেয়ে অনেক বেশি এগিয়ে, সে হাই ভ্যালেরিয়ান ভাষায় ভাইকে চুপ করিয়ে দেয়। কাউন্সিলের বাকিরা হাই ভ্যালেরিয়ান বুঝতে না পারলেও এটা ক্লিয়ার হয়ে যায়, ছোট থেকে এই পর্যন্ত এগনের নিয়মিত তুচ্ছতা ছিল সোয়েলেও, যুদ্ধ ও রাজত্ব চালানোর ক্ষেত্রে এগন অনেক বেশি সুপ্রিয়র। এগন যেখানে তার তোষামুদে কিংসগার্ডদের নিয়ে আড্ডায় ব্যস্ত, অ্যাকচুয়ালি রাজ চালাচ্ছে তার কাউন্সিল। খেয়াল করে দেখবেন, অ্যামন্ড ফ্লুয়েন্টলি ভ্যালেরিয়ান ভাষা বললেও এগন একটি বাক্য বলতে গিয়েও আটকে যায়। যাই হোক, রুকরেস্ট ছোট হাউস হলেও এটা ক্যাপচার করলে রেনিরা ড্রাগনস্টোনে মেইনল্যান্ড থেকে একেবারেই কাট অফ হয়ে যাবে। সুতরাং ক্রিস্টেন কোল এই প্ল্যানেই এগিয়ে যায়। এদিকে মুনটি পান করে ব্যথায় জর্জরিত অ্যালিসেন্ট পেটে গরম পাথরের শ্যাঙ্ক দেয়। তার ফুট ফেটিশ লাভার লর্ড ল্যারিস খোঁজ নিতে আসে, কারণ অ্যালিসেন্ট কাউন্সিল মিটিংয়ে ছিল না। যদিও অ্যালিসেন্ট তার শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলে, কিন্তু মুনটির কাপ লর্ড ল্যারিসের কাছে স্পষ্ট করে দেয় সবকিছু। সে ক্রিস্টেন কোলের কথা তুললেও অ্যালিসেন্ট কিং অফ হ্যান্ডের দায়িত্ব বলে এড়িয়ে যায়। এদিকে আমরা অ্যালিসেন্টকে কিং ভিসিরিসের ইতিহাসের বই ঘাটাঘাটি করতে দেখি। ল্যারিসের কাছে সে স্বামীর ইন্টারেস্ট নিজের মধ্যে নিয়ে এসেছে এই কথা বললেও, আমরা জানি রেনিরার বলা এগন দ্য কনকারার প্রফেসি কোন ইতিহাসের বইয়ে আছে কিনা সেটাই অ্যালিসেন্ট খুঁজছে। এপিসোডের শেষ দিকে রেনিরা এই প্রফেসি তার ছেলে জ্যাকারিসকে পাসন করে দেয়। লক্ষ্য করে দেখুন, ভিসিরিস ও রেনিরা এবং রেনিরা ও জ্যাকারিসের স্ক্রিন প্রেজেন্সে কি অদ্ভুত মিল। ভিসিরিস রেনিরাকে আইস অ্যান্ড ফায়ারের প্রফেসি বলেছিল ব্যালেরিয়ন ড্রাগন স্কালের সামনে, আর রেনিরা ছেলেকে জানাচ্ছে ড্রাগন ম্যারাক্সাসের স্কালের সামনে, যা এগন দ্য কনকারারের ওয়াইফ সিস্টার প্রিন্সেস রেনিসের ছিল। যাই হোক, ডেমন হেরান হলের করিডোরে নিজের অন্য এক প্রতিবিম্বকে দেখতে পায় অ্যামন্ডের মতো এক চোখ অন্ধ অবস্থায়। ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের আপকামিং এক ইভেন্টকে এই দৃশ্যটি ফোরশ্যাডোয়িং করেছে। আমি এখন এই বিষয়ে বিস্তারিত বলবো না, তবে অ্যামন্ড ও ডেমনের মধ্যে ক্যারেক্টার ওয়াইজ প্রচুর মিল আছে। এদের একটা জম্পেশ ফাইট আমি তীব্রভাবে আশা করি। যাই হোক, অ্যালিস ডেমনকে নিজের ছায়ার পেছনে অনুসরণ করাতে করাতে রীতিমতো টেনে নিয়ে আসে তার রুমে, যেখানে সে হার্বাল ড্রিঙ্কস তৈরি করছে। অ্যালিস ডেমনকে জানায় এই হেরান হল দুর্গ অভিশপ্ত, কারণ এটা বানাতে গিয়ে পবিত্র উইয়ার উড ধ্বংস হয়েছে। ডেমনের বিছানাটিও সেই কাঠেরই বানানো। অ্যালিস এই সময় মজা করে নিজেকে অভিশপ্ত নিশাচর পেঁচা বলে, যে কিনা মানুষের বেশ ধরে থাকতে বাধ্য হচ্ছে। মূল বইয়ের ডেমনকে অ্যালিসের জাদু মন্ত্র থেকে ইমিউন বলা হয়েছে, কিন্তু শোয়ে আমরা একেবারে উল্টো দেখছি। ডেমনকে অ্যালিস তার হাতে বানানো হার্বাল ড্রিঙ্কস পান করায়, যেটা ডেমনের হ্যালুসিনেশনকে আরো বেশি বাড়ি
বাড়িয়ে দেয়। হেরাল হলে ডেমন উইলিয়াম ব্ল্যাকউডকে ডেকে পাঠিয়েছিল, যাকে আমরা বাচ্চা অবস্থায় প্রথম সিজনে দেখেছি রানিরার পানি প্রার্থী হতে। গত পর্বের বার্নিং মিল যুদ্ধের পর এখন ব্ল্যাকউডের দায়িত্বে এই উইলিয়াম আছে। আশ্চর্যের বিষয়, অ্যালিসের ড্রিঙ্কস পানের পর ডেমন প্রথমে এসব আলোচনা স্মরণ করতে পারে না, এমনকি সে তার দ্বিতীয় মৃত স্ত্রী লিনা ভ্যালেরিয়ানকেও দেখতে পায়। যাই হোক, উইলিয়াম ব্ল্যাকউড ডেমনকে সৈন্য দিতে রাজি হয় কুইন রেনিরার প্রতি অনুগত থেকে। এদিকে কিং এগন তার স্মল কাউন্সিলে ক্রিশ্চিয়ান কোলের বীরত্ব আর তাকে যে কিং মেকার বলা হচ্ছে এটা শুনে বিরক্ত হয়ে যায়। এছাড়া ভেগারের খাবারের জন্য কিংস ল্যান্ডিং এর ছোট জন্তুর আকাল পড়েছে তাও আলোচনা করা হয়। এগন বোর হয়ে উঠে চলে যায়, কিন্তু কাউন্সিল আলোচনা চালিয়ে যায়। এতে আমরা বুঝতে পারি এগন এখানে কতটা গুরুত্বহীন। অ্যালিসেন্ট এগনের ঘরে আসে ভিসেরিসের পুরনো ইতিহাসের বই খুঁজতে। এই সময় এগন রুমে প্রবেশ করে। অ্যালিসেন্টের প্রশ্নের উত্তরে সে বলে সেই বইগুলো রুম থেকে রিমুভ করে দিয়েছে। রেনিরার সাথে কথা বলার পর থেকে এগনের অযোগ্যতা নিয়ে অ্যালিসেন্ট মনে মনে বিরক্ত ছিল। এরই মধ্যে কাউন্সিল তার সাথে কথা না বলে যুদ্ধের প্ল্যান করছে। এই নিয়ে টিনেজারদের মতো এগনের বকবকানি শুনে অ্যালিসেন্ট আর কোন রকমের রাগঢাক রাখে না, ডিরেক্ট বলে দেয়। ক্রাউন মাথায় পড়লেও জ্ঞান আসে না। এগনকে সে আর তার নানা অটোমিলে পাপেট কিং বানিয়েছে। এগন কিছু বলার চেষ্টা করলে অ্যালিসেন্ট বলে, তুমি কি করবে, আমাকে ফাঁসিতে ঝুলাবে রেডকেচারদের মতো, নাকি নানার মতো ব্যানিশ করবে? তোমার থেকে আমরা কিছুই না করার প্রত্যাশা করি। অফকোর্স, মায়ের মুখ থেকে নিজের এমন অযোগ্যতার কথা সহজভাবে গ্রহণ করে না এগন। এদিকে রুক রেস্টে কোল দিনের বেলা সৈনিকদের নিয়ে অ্যাটাক করার পরিকল্পনা করে। গুয়েন হাইটাওয়ার তাকে ড্রাগনের কথা স্মরণ করিয়ে দিলেও সে পাত্তা দেয় না। প্রথমে বিষয়টাকে ক্রিস্টেন কোলের গোয়ার তর্মী মনে হলেও আমরা পরে জানতে পারি ভেগার ও অ্যামন্ডকে নিয়ে এটা তাদের প্ল্যান ছিল। রেনিরা ফিরে আসে ব্ল্যাক কাউন্সিলে, জানতে পারে কোলের অবস্থান এবং রুক রেস্টের বিপদ। কাউন্সিলের কাছে সে কনফেস করে, কিংস ল্যান্ডিং এ গিয়ে অ্যালিসেন্টের সাথে সন্ধির চেষ্টা করেছিল সে, কিন্তু শান্তির শেষ প্রচেষ্টা ব্যর্থ, তাই সে ড্রাগন যুদ্ধের জন্য অনুমতি দেয়। জ্যাকারিস তার ড্রাগন ভার্মেক্স নিয়ে যেতে চাইলে তাকে কঠোরভাবে মানা করে নিজেই যেতে চায় রেনিরা, কিন্তু পুরো কাউন্সিল তাকে আটকায়। কুইনের কিছু হলে সব শেষ। টেবিলে সবার চেয়ে ড্রাগন যুদ্ধে অভিজ্ঞ প্রিন্সেস রেনিস আর তার ড্রাগন মেলিস নিয়ে রুক রেস্টে যাবে সিদ্ধান্ত হয়। এদিকে এগন দ্য কিং সবার কাছে নিজেকে প্রমাণ করার জন্য একা একাই সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবার জন্য তার ড্রাগন সানফায়ারকে নিয়ে, এবং রওনা হয়ে যায়। এদিকে রেনিরা জ্যাকারিসকে আইস এন্ড ফায়ারের প্রফেসি বলে, যেন সে 172 বছর পরে যে নাইট কিং আসবে নর্থের ওয়াল পার হয়ে সেই মেসেজ ক্যারি করতে পারে তার সামনের ভবিষ্যতের জন্য। এর পরের গল্পটা খুবই সংক্ষিপ্ত। রুক শ্রেষ্ঠে যুদ্ধ শুরু হয়ে যায়। মেলিসকে নিয়ে প্রিন্সেস রেনিসের প্রথম ঝলক দেখতেই সব সৈনিকরা যার যার স্থান ফেলে ছুটতে শুরু করে, কারণ ড্রাগন যখন এসে পড়েছে আর তো কিছুই করার নেই। ক্রিস্টেন কোলের সংকেতে অ্যামন্ড ভেগারকে নিয়ে রেডি হলেও হঠাৎ সানফায়ারকে দেখে সে থেমে যায়। অ্যামন্ড অ্যাকচুয়ালি এগনকে যুদ্ধের সামনে এগিয়ে যেতে দেয়, কারণ সে জানে জেহারিসের মৃত্যুর পর এগন যদি এই যুদ্ধে মরে তাহলে ডিরেক্ট কিং হবে সে। ক্রিস্টেন কোল সানফায়ারকে দেখে ভেবাচাগা খেয়ে যায়। সে সৈন্যদের উৎসাহ দিয়ে স্বয়ং কিং এসেছে এই বলে ইমিডিয়েট ভাষণ দেয়, কিন্তু মেলিসের সামনে এগনের সানফায়ার কিছুই না। সানফায়ারকে রীতিমতো ছিঁড়ে খুঁড়ে ফেলে মেলিস। অ্যামন্ড আর অপেক্ষা না করে ভেগারকে নিয়ে প্রবেশ করে রণক্ষেত্রে। পুরো যুদ্ধক্ষেত্র থেমে যায়। মেলিসকে মারার জন্য অ্যামন্ড ভেগারকে ড্রাকারিস বলে সংকেত দেয়। গেম অব থ্রোনস এর পর এই প্রথম এতদিন পর আমি ড্রাকারিস শব্দটা শুনলাম। তার ভাই এগন কিন্তু ক্লিয়ার সে ফায়ার লাইনে ছিল। অ্যামন্ড মেলিসকে মারার জন্য নাকি কোলাটোরাল ড্যামেজ হিসেবে কিং এগনকে মারার জন্য ভেগারকে আগুন উগরাতে দিয়েছে তা আমরা ক্লিয়ার নই। তবে সানফায়ার প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, এতে সানফায়ারের গা থেকে বেরোনোর রক্ত নিচের সৈনিকদের জ্বালিয়ে দেয়। বিধ্বস্ত সানফায়ার এগন সহ কাছের জঙ্গলে পড়ে যায়। ক্রিস্টিয়ান কোল সেদিকে ঘোড়া নিয়ে দৌড় শুরু করলেও হোঁচট খেয়ে জ্ঞান হারায়। রেনিস এই কলিশন থেকে বেঁচে গেলেও সে আবার ফিরে যায় রণক্ষেত্রে, যেটা স্পষ্টতই ভুল সিদ্ধান্ত ছিল, কারণ ভেগারের মতো বিশাল ড্রাগনের সামনে তার মেলিস কিছুই না। কিন্তু এগনের পতনকে সে জয় ধরতে পারেনি। ভেগার হুট করে নিচ থেকে এসে মেলিসের গলা কামড়ে ধরে, গলা বিচ্ছিন্ন করতে না পারলেও মেলিসের প্রাণবায়ু বেরিয়ে যায়। ড্রাগনের লড়াইয়ের ব্রুটালিটিতে প্রিন্সেস রেনিস দ্য কুইন হু নেভার ওয়াজ নিজের ফেট বুঝতে পেরে পাখির মতো দুহাত মেলে আত্মাহুতি দেয়। মেলিস রুক রেস্টের দেয়ালের উপরে পড়ে। ক্রিস্টেন কোলের সৈন্যবাহিনী সেই ফাঁক দিয়ে ঢোকে অ্যালিসেন্টের ভাইয়ের নেতৃত্বে। কোলের জ্ঞান ফিরে আসে, সে ছুটে যায় এগনের কাছে। খুব ইন্টারেস্টিং সিন দেখি আমরা। অ্যামন্ড বিধ্বস্ত সানফায়ারের সামনে তার সোর্ড খাপে ঢোকাচ্ছে। সে কি এগনকে ওখানে হত্যা করতে যাচ্ছিল? কোল প্রশ্ন করে, কিং কোথায়? অ্যামন্ড মাটিতে পড়ে থাকা এগনের ভ্যালারিয়ান ড্যাগারটি দিয়ে নির্দেশ করে। আমরা দেখি কিং এগন সানফায়ারের সাথে নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে। ক্রিস্টিয়ান কোল হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এপিসোড 4 এখানেই শেষ।
এপিসোড 5 শুরু হয় ড্রিফটমার্কের হাইটাইড হাউস অর্থাৎ রেনিস ও কার্লিস ভ্যালেরিয়নের বাড়ি দেখানোর মধ্য দিয়ে। সিজন 2 এ প্রথমবার আমরা এই বাড়িটি দেখলাম। লর্ড কার্লিস ভ্যালেরিয়ান নিশ্চুপ হয়ে সদ্য মৃত স্ত্রীকে নিয়ে একাকি ভাবছেন। একই রকম নিশ্চুপ হয়ে রেনিরা টার্গেরিয়ানও মৃত ফুফুর কথা স্মরণ করছেন ড্রাগন স্টোনে। এদিকে কিংস ল্যান্ডিং এর হালও খারাপ, খাদ্য সংকট চলছে সমুদ্রে বাধার ফলে, একজন একটির বেশি ফল নিতে পারছে না, সিটি ওয়াচারদের খাবারের স্যুপও যথেষ্ট নয়। এই সময় ক্রিস্টেন কোল তার সৈন্যবাহিনী নিয়ে হাজির হয় যারা রুকস রেস্টের যুদ্ধ জিতে এসেছে। তারা ড্রাগন মেলিসের কাঁটা মাথা মার্চ করিয়ে নিয়ে আসে। ক্রিস্টেন কোল ভেবেছিল এতে করে সাধারণ জনতা তাদের বিজয়ে উৎফুল্ল হবে, কিন্তু কিংস ল্যান্ডিং এর স্মল ফোক্সের নিকট বিষয়টা অশুভ অমঙ্গলের প্রতীক রূপে ধরা দেয়। অবশ্য হিউ হ্যামারের কাছে ড্রাগন হেডটি শুধুই একটা মাংসের টুকরো। আমি যেমনটা বলেছিলাম আগেই, হিউ হ্যামারের মাধ্যমে সাধারণ মানুষের দুরবস্থা আমাদের দেখানো হচ্ছে। রেড কিপের উঁচু দেয়ালে অ্যালিসেন্ট ও অ্যামন্ড দাঁড়িয়ে ক্রিস্টেন কোলের এই মার্চ লক্ষ্য করে। মেলিসের মাথা সবার দৃষ্টি আকর্ষণ করলেও কোনোরকম সাজসজ্জা ছাড়া এই বাক্সটিতে যে কিং এগন আছে তা সবার থেকে লুকিয়ে রাখতে সক্ষম হয় কোল। অ্যালিসেন্ট নিজের মেজপুত্র অ্যামন্ডকে ভয় পেতে শুরু করেছে। অ্যামন্ডের কোমরে সে ভ্যালারিয়ান ড্যাগারটি দেখি আমরা, যেটা অ্যালিসেন্ট দিয়েছিল এগনকে। অর্থাৎ ঘোষণার আগেই অ্যামন্ড নিজেকে শাসক বানাতে প্রস্তুত হয়ে গেছে, যেটা আমরা খুব দ্রুতই ঘটতে দেখি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হেলেনা টার্গেরিয়ানের রিয়াকশন। সে জিজ্ঞেস করে অ্যামন্ডকে, ওয়াজ ইট ওর্থ দ্য প্রাইস? কেন যেন এই সময় আমার থ্যানোসের কথা মনে পড়ছে, যখন সোল রেলমে শিশু গ্যামারা তাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইট কস্ট। কিন্তু হেলেনার এই প্রশ্ন আমাদের কনফার্ম করে সে অ্যামন্ডের অপকর্ম সম্পর্কে জানে। এগনের প্রতি হেলেনার খুব বেশি আকর্ষণ কখনই ছিল বলে আমরা দেখিনি, তবে মূল বইয়ের চেয়ে হেলেনাকে শোয়ে বেশ ভিন্নভাবে এই অংশে প্রেজেন্ট করা হয়েছে। বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এগনকে বক্স থেকে বের করা হয়। তার সোর্ড ব্ল্যাক ফায়ার, যেটা একদা ভিসিরিসে ছিল, সেটা সবার আগে উঠানো হয়। মাস্টার অরওয়েলের নেতৃত্বে একদল মেইস্টার এগনের চিকিৎসায় লেগে পড়ে। তার বুকের ভ্যালেরিয়ান স্টিল আর্মার ড্রাগনের আগুন থেকে তাকে রক্ষা করলেও চামড়ার সাথে আঠার মতো আটকে যায়। রুমে সাইলেন্স সিস্টাররা অপেক্ষা করে যদি এগন মারা যায় তবে শেষকৃত্য করার জন্য। অ্যামন্ড শীতল পায়ে ভাইয়ের বিছানার সামনে দাঁড়িয়ে বলে কাউকে চুজ করতে হবে শাসনভার সামলানোর জন্য, অর্থাৎ সে এক মুহূর্ত লেট করতে চায় না। এদিকে লবণ ও লেবুর রসে সোর থেকে রক্ত পরিষ্কার করার সময় ক্রিস্টেন কোলকে অ্যালিসেন্ট কিভাবে কি হয়েছে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারবে না বলে উত্তর দেয়। ওয়েল, মূল যুদ্ধের সময় ক্রিস্টেন কোল অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু অ্যামন্ড যে তার ভাইকে দেখেও ড্রাকারিস বলে কমান্ড করেছে এই কথা ডিরেক্ট অ্যালিসেন্টকে কোল বলতে পারে না। একটা অদ্ভুত বিষয়, এই সিনে ক্রিস্টেন কোল ও পরবর্তীতে রেনিরার ডায়লগে এগনের ড্রাগন সানফায়ার মারা যাচ্ছে বলা হয়েছে। যদি সানফায়ার এখানে মারা যায় তবে মূল বই থেকে বেশ বড় একটা বিষয় চেঞ্জ হয়ে যাবে ভবিষ্যতে, কারণ মূল বইয়ে আছে সানফায়ার রেনিরা টার্গেরিয়ানকে হত্যা করবে। এই বিষয়ে আমি ডিটেলসে বলেছি অন্য একটা ভিডিওতে, আই বাটনে লিঙ্ক আছে। এদিকে ব্ল্যাক কাউন্সিলও ক্যাজুয়াল লিঙ্গ বৈষম্য করেই চলে রেনিরার মুখের উপরে। তাকে কুইন মানলেও যুদ্ধের সময় কমান্ডার হিসেবে সবাই একজন পুরুষ চায়। ব্ল্যাক কাউন্সিল ত্রিমুখী ভাবনায় ব্যস্ত, কেউ চায় রুকস রেস্টের বদলা নিতে ড্রেক কিংস ল্যান্ডিং এ হামলা, কেউ চায় ডাস্কেন্ডেলকে পুনরায় উদ্ধার করতে, এবং যাই করা হোক না কেন ডেমন আর তার ড্রাগন যারা এখন হেরান হলে আছে তাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্টের প্রত্যাশা। রেনিরা নিজে একজন ড্রাগন রাইডার হলেও তাকে কুইনের আসনে বসিয়ে কার্যত জাস্ট ড্রাগন স্টোনে আটকে রাখা হয়েছে। এদিকে জ্যাকারিসকেও রেনিরা নিজের মতো ড্রাগন স্টোনে বসে থাকতে বাধ্য করেছে। সে মাকে লুকিয়ে প্রথমে প্ল্যান করে হেরান হলে গিয়ে ডেমনের আনুগত্য কোন দিকে তা বোঝার চেষ্টা করবে, কিন্তু বেলা তাকে থামায়। তখন জ্যাকারিস ডেমনকে ছাড়াই কিভাবে সৈন্যবাহিনী জোগাড় করবে সেই প্ল্যান বলে। দ্য ক্রসিং বা দ্য টুইন্সের লর্ড দ্য ফ্রেজের সাথে সন্ধি করতে চায় জ্যাকারিস, যেন তাদের ক্রসিং ব্রিজ পার হয়ে উইন্টারফিল থেকে ক্রেগেন স্টার্কের গ্রে বিয়ার্ড আর্মি ডিরেক্ট পৌঁছতে পারে রিভারল্যান্ডে। জ্যাক বেলাকে অনুরোধ করে তার মা যেন না জানে সে যে লুকিয়ে ড্রাগন স্টোন থেকে বের হচ্ছে দ্য ক্রসিং এ যাওয়ার জন্য। এদিকে ব্ল্যাকউড হাউসের আর্মিকে নিয়ে হাউস ব্রাকনকে থ্রেড দিতে যায় ডেমন, কিন্তু ব্রাকন হাউস ড্রাগনের আগুনে পুড়ে মরতে রাজি, তবুও ব্ল্যাকউড হাউসের সাথে একই পক্ষে লড়াই করতে রাজি নয়। নর্মালি আমি আপনাদের মতেই ভেবেছিলাম ডেমন তাদের জ্বালিয়ে দেবে, কিন্তু বিচক্ষণতার সাথে ডেমন বলে আমি সোর্ডের জন্য এসেছি, লাশের জন্য নয়। ডেমন আসলে এমনটা কল্পনা করেনি ওরা মরার জন্য এতটা উদগ্রীব হবে, কিন্তু এখানে ডেমন অনেক বড় একটা ভুল করে। সে হাউস ব্ল্যাকউডকে পূর্ণ স্বাধীনতা দেয় ব্রাকন হাউসের ঘরে ঘরে হামলা করার জন্য, মায়ের কোলের শিশুকে হত্যা করে মেয়েদের উঠিয়ে নিয়ে গিয়ে ব্রাকন হাউস লর্ডদেরকে ডেমনের দলে আসতে বাধ্য করার জন্য, এবং এটাও বলে সবকিছু কুইনের জানার দরকার নেই। এদিকে রেনিরার মায়ের বাড়ি হাউস ইডির বর্তমান লেডি
এলনের কাছে রিনা ভ্যালেরিয়ান আসে জফরি ও ইয়াং অ্যাগনের দুইটি ড্রাগন টেরাক্সিস এবং স্ট্রম ক্লাউডকে নিয়ে। জ্যাকারিস এই হাউজের কাছে একটি ড্রাগন পাহারার বিনিময়ে 1500 সৈনিকের চুক্তি করেছিল। রেনিরা তার মায়ের বাড়িতে একটি নয় দুইটি ড্রাগন পাঠিয়েছে, কিন্তু এগুলো বাচ্চা ড্রাগন, বড় হয়ে কবে লড়াই বা পাহারার উপযোগী হবে তা শিওর না, তাই লেডি এরিন সৈন্য পাঠাবে কিনা সেটা ক্লিয়ার নয়। এদিকে রেনিরা ও মাইসিরের মাঝে একটা সুন্দর বন্ডিং গড়ে উঠতে দেখি আমরা। পিতা ভিসেরিস রেনিরাকে ইতিহাস ও ভূগোল শিখিয়েছে, যুদ্ধ নয়, এই পুরুষালী যুদ্ধে সে খেই হারিয়ে ফেলছে। মাইসিরিয়া তাকে জানায় ক্রিস্টেন কোলের ড্রাগন মেলিসের মাথা নিয়ে প্যারেড করাটা কিংস ল্যান্ডিং এর স্মল ফোক্সদের মনে কুসংস্কার আর ভয় সৃষ্টি করেছে, সাধারণ মানুষের ইমোশন ভিসেরিসের পক্ষে। যুদ্ধের বিভিন্ন পন্থা আছে, ড্রাগন ছাড়াও কিংস ল্যান্ডিং জয় করা সম্ভব। এরপর বেলার সাথে একটা ইমোশনাল সিন দেখি রেনিরার, যেখানে রেনিসের স্মৃতিচারণ করে তারা এবং লর্ড কলেজ যেন হ্যান্ড অব দ্য কুইন হয় সেই প্রস্তাবনার বাক্স বেলার হাতে তুলে দেয় রেনিরা। এদিকে ডেমন টার্গেরিয়ান হ্যারান হলের দুর্গে একের পর এক উইয়ার্ড স্বপ্ন দেখতেই থাকে। একটা সাদা চুলের নারীর সাথে ডেমনকে সঙ্গম করতে দেখি আমরা। প্রথমে সবার মতো আমিও ভেবেছিলাম অ্যালিসের সাথে শুরু করলো ডেমন, কিন্তু কুইকলি আমি বুঝতে পারি ডেমন কিসের স্বপ্ন দেখছে। সাদা চুলের মেয়েটি বলতে শুরু করে, ভিসেরিসের আগে যদি তুমি জন্ম নিতে তবে ডেমনই রাজা হতো, ডেমন সবসময় তার ফেভারিট সান। অর্থাৎ এই মেয়েটি ডেমন ও ভিসেরিসের মা অ্যালিসা টার্গেরিয়ান। হ্যারান হলের অভিশপ্ত দুর্গ ডেমনের ভিতরের ডেমনকে এমন ভাবে জাগিয়ে তুলছে যে নিজের মায়ের সাথে সঙ্গম স্বপ্নেও কিং হবার গোপন বাসনা এবং হাতে রক্ত নিয়ে সে জেগে ওঠে। অ্যালিস এইভাবে ডেমনকে এক্সপ্লয়েটিভ স্বপ্ন কেন দেখাচ্ছে তা আমরা ধীরে ধীরে বুঝতে পারি। অ্যালিস আসলে ডেমনের ভিতরকার কিং হবার বাসনাকে এমন ভাবে জাগিয়ে তুলছে যেন ডেমন রেনিরার বিরুদ্ধে গিয়ে লড়াই শুরু করে, যেটার ঝলক আমরা কিছু পরেই ডেমনকে বলতে শুনি। জনগণ রেনিরার পক্ষে থাকবে না, তারা একজন শক্তিশালী পুরুষ চায়, রেনিরা তার পাশে বসে একসাথে সিংহাসন চালাবে। এদিকে ইন্টারনেট জুড়ে থিওরি চলছে অ্যালিস আসলে কেউ না, এটা ডেমনের মনের ভাবনা, কারণ অ্যালিসকে ডেমন ছাড়া আর কারোর সাথে কথা বলতে দেখা যায় না। আমি এর সাথে দ্বিমত, কারণ বইয়ে অ্যালিসের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ আছে, আর হ্যারান হল যেহেতু ল্যারিস স্ট্রং এর আন্ডারে ছিল, সুতরাং ডেমনকে রেনিরার বিরুদ্ধে উস্কে দিতে অ্যালিস হয়তোবা ল্যারিসের আদেশে কাজ করছে। এদিকে স্মল কাউন্সিল খুব দ্রুতই রাজভার তুলে দেয় অ্যামন্ডের হাতে অ্যালিসেন্টকে বঞ্চিত করে। যদিও অ্যালিসেন্ট কিং ভিসেরিসের অসুস্থতার সময় দীর্ঘদিন আয়রন থ্রোন চালিয়েছে, কিন্তু এক মিস্টার অরওয়েল ছাড়া বাকি সবাই, এমনকি তার দুই প্রেমিক ল্যারিস ও ক্রিস্টেন কোলো অ্যামন্ডের পক্ষেই ভোট দেয়। অ্যামন্ড চেয়ারে বসে এক মুহূর্ত দেরি করে না সিদ্ধান্ত নিতে। তবে ইন্টারেস্টিংলি অ্যামন্ড চেয়ারে বসে প্রথম কথাগুলো বলার সময় ক্যামেরা স্লোলি প্যান হয় অ্যালিসেন্টের নীরব মুখের দিকে। ক্লিয়ারলি সে ডান্স অফ ড্রাগনের পাগলামি থামানোর শেষ চেষ্টা করে ব্যর্থ হল, তার জন্যই এগন কিং হয়েছিল, অথচ তাকে সাইডলাইন করে দিল গ্রিন কাউন্সিল। এই ভোট নিয়ে অ্যালিসেন্ট ও ক্রিস্টেন কোলের মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়। যাই হোক, অ্যামন্ড চারটি নির্দেশ দেয়, অস্কার টালির সাথে সাক্ষাৎ, যার সাথে ডেমন গত এপিসোডে মিটিং করে ব্যর্থ হয়েছে, ল্যানিস্টার আর্মিকে রিভারল্যান্ডের দিকে মার্চ, কিংস ল্যান্ডিং এর গেট বন্ধ করে দেওয়া যেন কেউ বেরোতে না পারে এবং ঢুকতেও না পারে, আর রেড ক্যাচারদের মৃতদেহ ফাঁসি থেকে নামানো। এদিকে হিউ হ্যামার ক্যাট ও তার অসুস্থ মেয়েকে নিয়ে কিংস ল্যান্ডিং থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু অ্যামন্ডের আদেশে গেট বন্ধ হয়ে যায়। রেড কিপের আশেপাশে কেওস শুরু হয়ে যায়, যার ফায়দা রেনিরা খুব ভালো মতো উঠাবে। দ্য ক্রসিং এর উপর জ্যাকারিস এর ড্রাগন ফার্মেক্স নজর রাখে, জ্যাকারিস ফ্রেদের সাথে মিটিং করে, এরা হাউস টালের আন্ডারের লর্ড, ফরেস্ট ফ্রে ও তার স্ত্রী সাবিতা ফ্রে। তারা জ্যাকারিসকে বলে যদি যুদ্ধের পর হ্যারান হল তাদেরকে দিয়ে দেওয়া হয় তবে নর্থের আর্মিকে সোজা রাস্তা দিবে তারা। যারা আমার ক্রিস্টেন কোলের মৃত্যু বিষয়ক ভিডিওটা দেখেছেন তাদের জন্য বলি, অ্যামন্ডের বাস্টার্ড চাইল্ড পেটে নেওয়া অ্যালিসকে হ্যারান হল থেকে উদ্ধার করবে এই সাবিতা ফ্রে। আই বাটনে লিঙ্ক আছে, ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, জ্যাকারিস মায়ের প্রতি আনুগত্যের শর্তে ফ্রে হাউসকে হ্যারান হল দেবার কথা দিয়ে ফিরে যায়। এদিকে হ্যারান হল দুর্গ রিপেয়ার করতে গিয়ে ডেমন হাত কেটে ফেলে, অ্যালিস তা ব্যান্ডেজ করতে করতে ডেমনকে বলে ব্রাকন হাউসে গণহত্যা চালাতে যে অনুমতি দিয়েছে ডেমন তা মোটেও ভালো হয়নি, যে হাউসরা তোমাকে ঘৃণা করে তারা তোমার পক্ষে কেন লড়বে। ডেমন এখানে অহংকার দেখায়, নিজের ভুল বুঝতে পারে না, ব্যাপারটা অদ্ভুত। ডেমন অ্যামন্ডের শাসনকালে মানুষ কষ্ট পাবে বলে অথচ নিজেই মানুষকে কষ্ট দিচ্ছে সেটা বুঝতে পারে না, কিন্তু সে রাতে সমস্ত ব্রাকন হাউসের লর্ডেরা তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারা বেশ সাহসের সাথে স্পষ্ট করে ডেমনকে জানিয়ে দেয় নারী ও শিশুদের হত্যা করে ডেমন হয়তো সমর্থন পেয়েছে কিন্তু সৈন্য পাবে না। এই সময়ে ডেমন আবারও লিনা ভ্যালেরিয়ানকে দেখতে পায়, যে কিনা বলে আমাদের মেয়েদের খেয়াল সে রেখেছে কিনা। হতভম্ব ডেমন ফায়ার প্লেসের সামনে হাত দিয়ে দাঁড়ায়। সেম কাটে রেনিরাকেও স্ক্রিনে দেখানো হয়, রেনিরা স্যার আল
অ্যালফ্রেড ব্রুনকে হেরান হলে পাঠায় ডেমনের ইন্টেনশন এবং প্ল্যানিং বোঝার জন্য। এদিকে বেলা তার ড্রাঙ্ক নানাকে রেনিরার হ্যান্ড ওভার প্রস্তাব বক্স নিয়ে দেখা করে। লর্ড কার্লিস প্রথমে খেপে যায়, রেনিরা আর কি চায় প্রশ্ন করে। বেলা মনে করিয়ে দেয় রেনিস যুদ্ধে গেছে তার নিজের সিদ্ধান্তে, রেনিরার আদেশে নয়। রেনিস একজন টার্গেরিয়ান, ড্রাগন ফায়ারে মরেছে যেমনটা সেও মরতে চায়। কার্লিস বলে বেলাকে সে এয়ার বানাতে চায়। বেলা বলে আমি ফায়ার অ্যান্ড ব্লাড নিয়ে তৈরি, সল্ট অ্যান্ড সি নয়। এদিকে রেনিরা মাইসিরিয়ার পরামর্শে কিংস ল্যান্ডিং এ পাঠায় তার হ্যান্ডমেইডেন এলিন্ডা মেসিকে, যে কিনা একসময় অ্যালিসেন্টের হ্যান্ডমেইডেন ছিল। এলিন্ডা যার সাথে দেখা করতে এসেছে তাকে দেখে প্রচন্ড অবাক হই আমি। এগন দ্য কিং এর সাবেক সার্ভেন্ট ডায়ানা, যাকে মুলটি খাইয়ে এগনের বাচ্চা নষ্ট করিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল অ্যালিসেন্ট, যাকে আমরা থার্ড এপিসোডে মাদামের ব্রথলে দেখেছি। এলিন্ডাকে এখানে কেন পাঠিয়েছে মাইসেরিয়া? ডায়ানার পেটে তবে কি এগনের বাস্টার্ড চাইল্ড আসলেই জন্ম নিয়েছে? তাকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র করবে রেনিরা এবং মাইসেরিয়া? বইয়ে কিন্তু এই ডায়ানা চরিত্রটা নেই, তাই আমি এই বিষয়ে কিছুই বলতে পারছি না। অ্যালিসেন্ট আহত পুত্র এগনকে সামান্য আদর করে চলে যাবার সময় এগন ফিসফিস করে মাম্মি বলে ডাকে, যা অ্যালিসেন্ট শুনতে পায় না। সত্যি খুব কষ্ট লেগেছে আমার এই সময়। রেনিরা তার রুমে ইতিহাসের বই থেকে ভেগারের প্রথম রাইডার এগন দ্য কনকারারের ওয়াইফ সিস্টার ভিসিনিয়া সম্পর্কে পড়ছিল। জ্যাকারিস হাজির হয় এই সময়। তার মা যেন ভিসিনিয়ার মতো যুদ্ধের ময়দানে যাবার চিন্তা না করে এই কথা বলে সতর্ক করে সে। রেনিরা পাল্টা বলে এয়ার হিসেবে জ্যাকারিসের যুদ্ধে যাওয়া উচিত না। মাতা পুত্রের যুদ্ধে যাওয়া নিয়ে তর্ক শেষে ফ্রেডের সাথে নতুন চুক্তি নিয়ে জ্যাকারিসের প্রশংসা করে রেনিরা। কিন্তু শূন্য নয়, ভেগারকে হারাতে ব্ল্যাক টিমের দরকার ড্রাগন। ড্রাগন স্টোনে এই মুহূর্তে দুইটি বিশাল ড্রাগন ভারমিথর এবং সিলভার উইং আছে, কিন্তু তারা রাইডারলেস। আসলে টার্গেরিয়ান ব্লাড ছাড়া কেউই ড্রাগন রাইডার হতে পারে না। এই বিশ্বাস থেকে টার্গেরিয়ানরা ফ্যামিলির মধ্যে বিয়ে বাচ্চা পয়দা করে। কিন্তু জ্যাকারিস প্রশ্ন করে, হাফ ব্লাড যারা তাদের রক্তেও তো টার্গেরিয়ান জিন আছে, আমাদের ফ্যামিলির বাইরে আর কারা কারা কোন কোন হাউজের সাথে বিয়ে করেছে? বাচ্চা আছে যারা ড্রাগন রাইড করতে পারবে তা খুঁজে বের করা উচিত। অর্থাৎ এপিসোড থ্রিতে দেখা উলফ ফাইটের মতো বাস্টার্ড চাইল্ডরাও ড্রাগন রাইডার হতে পারে। রেনিরা ও জ্যাকারিস ড্রাগন স্টোনের বিশাল লাইব্রেরির দিকে নজর দেয়। এখানেই এপিসোড 5 শেষ। এপিসোডের ইন্ট্রো ট্র্যাপেস্ট্রিতে নতুন একটি দৃশ্য সেলাই করে আঁকা হয়েছে, যেখানে এক পাশে সানফায়ার আর এক পাশে মেলিস পড়ে আছে, এদের উপরে ভেগার উড়ছে। সুতরাং মাঝে সোর্ড হাতে দাঁড়িয়ে থাকা ফিগারটি হলো অ্যামন্ড। মূল এপিসোড শুরু হয় গোল্ডেন টুথে হাউস লেফার্ডে। এখানে ল্যানিস্টার আর্মি এসে পৌঁছেছে। জেসন ল্যানিস্টার, যে কিনা গ্রিন টিমের স্মল কাউন্সিলে মাস্টার অফ কয়েন টাইলন ল্যানিস্টারের যমজ ভাই, এই আর্মিকে নেতৃত্ব দিচ্ছে। তারা রিভারল্যান্ডের দিকে যাত্রা করছে হেরান হলকে ডেমনের হাত থেকে উদ্ধার করার জন্য। জেসন যদিও এখানে গর্ব করে বলে তার আর্মি রেড ফোর্ককে রক্তে লাল করে দেবে, কিন্তু সে গোল্ডেন টুথ ছেড়ে আর এগুতে রাজি নয় যতক্ষণ না পর্যন্ত অ্যামন্ড তার ড্রাগন ভেগার নিয়ে তাদেরকে এসকোর্ট করে নিয়ে না যাচ্ছে। কারণটা তো অবভিয়াস, ডেমন ও তার ড্রাগন ক্যারাক্সিসের ভয়ে। এদিকে অ্যামন্ড তাদের এই র্যাভেন পেয়ে অত্যন্ত রেগে যায়। আমরা অ্যামন্ডের সুতীক্ষ্ণ নেতৃত্বে স্মল কাউন্সিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে দেখি। কার্লিস ভ্যালেরিয়ন সমুদ্রের ব্লকেট দূর করার জন্য অ্যামন্ড প্রথম সিজনে দেখা সে টাইয়ারকির সাথে সন্ধির পরিকল্পনা করে, যাদের বিরুদ্ধে কিং ভিসিরিসের পক্ষে লর্ড কার্লিস ও ডেমন লড়াই করে স্টেপিস্টন উদ্ধার করেছিল। অ্যালিসেন্ট অ্যামন্ডকে মনে করে দিতে চায় কিং ভিসিরিস কখনো এদের বিশ্বাস করেনি, টাইয়ারকির সাথে সন্ধি বিশ্বাসযোগ্য হবে না। কিন্তু অ্যামন্ড অ্যালিসেন্টের কথা এবং স্বয়ং অ্যালিসেন্টকেই স্মল কাউন্সিল থেকে বিতাড়িত করে দেয়। শুধু তাই নয়, লর্ড অফ আয়রন আইল্যান্ড মাস্টার গ্রেজয়ের সাথে অ্যালিসেন্টের বিয়ের প্রস্তাব তোলা হয়, যেন তার লোহার শিপ গ্রিন টিমের পক্ষে আসে। যদিও প্রস্তাবটা নিমিশে অ্যালিসেন্ট না করে দেয়, কিন্তু আপনারা কি বুঝতে পারছেন রেনিরার প্রিয় বান্ধবীর সাথে এখানে কি ঘটছে? যে অ্যালিসেন্টের জন্য রেনিরার ঘোষণা করা উত্তরাধিকার নষ্ট হয়ে গেল, আজ তাকেই কাউন্সিল আয়রন থ্রোনের রাজনীতির বলি করার প্রস্তাব দিচ্ছে। তার ছেলে তাকে গ্রিন কাউন্সিল থেকে বহিষ্কার করে গৃহিণী হতে বলছে। যাই হোক, অ্যামন্ড ক্রিস্টেন কোলকে পুনরায় সৈন্য নিয়ে বের হবার নির্দেশ দেয় হেরান হল উদ্ধার করতে। যদিও ক্রিস্টেন কোল তাকে বলে রুকস রেস্টের যুদ্ধে তারা অনেক সৈন্য হারিয়েছে, কিন্তু অ্যামন্ড বলে আঙ্কেলকে চ্যালেঞ্জ করার জন্য সে তো আছেই। অ্যালিসেন্টকে কাউন্সিল থেকে বের করার সময় শেষবারের মতো সে ছেলের চোখে মুখে কোথাও পরিতাপ আছে কিনা খোঁজার চেষ্টা করে, কিন্তু অ্যামন্ড এসব মাতৃপ্রেম থেকে এখন মেলা দূরে। এদিকে রেনিরা টার্গেরিয়ানের হ্যান্ড অব দ্য কুইং হিসেবে লর্ড কার্লিস ভ্যালেরিয়ন সবার আগে ব্ল্যাক কাউন্সিলে এসে উপস্থিত হন। রেনিরা লাস্ট এপিসোডে ছেলের সাথে আলোচনা করা
হাফব্লাড ড্রাগন রাইডারের পরিকল্পনা উপস্থাপন করে। রেনিরার নিজের কমান্ডার অব দ্য কুইন্স গার্ড স্যার স্টেফন ডার্কলিং এর গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদার ছিলেন আরিয়ানি গ্রান্ডে টার্গেরিয়ান। সুতরাং ভার্মিথর, সি স্মোক কিংবা সিলভার উইং এর রাইডার হবার জন্য তাকেই প্রস্তাব দেয়া হয়। স্যার স্টেফন পুরো বিষয়টিকে অত্যন্ত গর্বের মনে করে। আফটার অল সেই হবে প্রথম স্মল ফক্স যে কিনা টার্গেরিয়ান ও ভ্যালেরিয়ান ব্লাডের বাইরে ড্রাগন রাইড করার জন্য নির্বাচিত হয়েছে। তাছাড়া রুকস রেস্টেড ব্যাটলে তার বাবা মারা গিয়েছে। ড্রাগন রাইড করতে পারলে তার প্রতিশোধ দিতে পারবে সে, কিন্তু রেনিরা তাকে সতর্ক করে ড্রাগন রাইডের টেস্ট করতে যাওয়া মানে ব্যর্থ হলে ড্রাগন আগুন উগরে পুড়িয়ে মারবে তাকে। স্যার স্টেফন রেনিরাকে কুইন মেনে তার জন্য মরতেও প্রস্তুত হয়ে যায়। এদিকে হেরান হলের অভিশপ্ত দুর্গ আবারও ডেমনকে আয়রন থ্রোনের স্বপ্ন দেখায়, তবে এবার তার সামনে কিং ভিসিরিস। স্বপ্নে ডেমন সেই দিনে ফিরে যায় যেদিন কিং ভিসিরিসের পুত্র সন্তান প্রিন্স বেলন জন্ম নিয়ে মারা যায় রেনিরার মা সহ। ডেমন সেদিন মৃত শিশুটিকে বলেছিল এয়ার ফর এ ডে, এই কথা বলে মজা নিয়েছিল, প্রস্টিটিউট আর মদ নিয়ে ফুর্তি করেছিল। ডেমনের স্বপ্নে কিং ভিসিরিস সেই দিনের কথা মনে করিয়ে দেয়। ডেমন সেদিন ভিসিরিসের দুঃখ নিয়ে এমন নিষ্ঠুর মজা করে চলে গিয়েছিল বলেই তিনি রেনিরাকে এয়ার ঘোষণা করেছিলেন। ডেমন বড় ভাইয়ের কথার প্রতিবাদ করে না, বরঞ্চ থ্রোন রুম ছেড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু দরজা বন্ধ বলে পারে না। এই সময় তার ঘোর কাটে। লর্ড সাইমন স্ট্রংকে সামনে দেখতে পেয়ে তাকে অ্যাকিউজ করে এইসব উইয়ার ড্রিমের জন্য। এরপর তার স্বভাব অনুযায়ী যা পছন্দ না তা ছেড়ে চলে যেতে শুরু করে। অদ্ভুতভাবে উইয়ারউড বৃক্ষের সামনে হেরান হলের দুর্গ দরজায় অ্যালিস রিভার যেন তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। অ্যালিস ডেমনকে মনে করে দেয় এটা তার প্রবৃত্তি, কোনো কিছু না মিললেই পালিয়ে যাওয়া। অদ্ভুত বিষয় হলো এই প্রথম ডেমনকে আমরা অ্যাগ্রেসিভ না হয়ে অ্যালিসের মধ্যে একজন বাস্টার্ড চাইল্ডের কাছে কাউন্সিল চাইতে দেখি। হেল্প নয়, কাউন্সিলিং। কি করে সে রিভার লর্ডদের তার জন্য যুদ্ধ করাতে রাজি করাবে? গত এপিসোডে যারা বলে গেছে তার আন্ডারে ওরা লড়াই করবে না, অ্যালিস উত্তর দেয়। হাউস টার্লির লর্ড গ্রোভার তাদের কমান্ডার। এই অসুস্থ বৃদ্ধ মানুষটিকে পুরো রিভারল্যান্ড মান্য করে। হাউস টার্লি কমান্ড করলে সবাই এক হবে। ডেমনকে অ্যালিস কিছুই না করার জন্য বলে। এও বলে তিন দিনের মধ্যে বাতাসের গতি বদল হবে। তৃতীয় এপিসোডে নিজেকে নিশাচর পেঁচা বলে মজা করে অ্যালিসের হাতে লিটারালি একটা পেঁচা এসে বসে। ডেমন চুপচাপ অ্যালিসের কথা মেনে নেয়। ব্যাপারটা ডেমনের ক্যারেক্টারের সাথে একেবারে আনইউজুয়াল। তবে অ্যালিস কিভাবে ডেমনকে তার মায়াজালে আটকিয়েছে তা একেবারেই পরিষ্কার। তবে এতে একটা ভালো ব্যাপার ঘটেছে, সেটা হলো কিং ভিসিরিসের প্রতি ডেমন যে আসলে অন্যায় করেছে সেটা সে বুঝতে পারে। ডেমনের দ্বিতীয় ড্রিমে সে দেখে রেনিরার মা মারা যাবার পর ভাই কিং ভিসিরিসের পাশে সে দাঁড়িয়ে আছে। ভিসিরিস ভাইকে জড়িয়ে ধরে কান্না করে, যা আসলে বাস্তবে ঘটেনি। ডেমন নিজের অতীতকে মনে করছে। রেনিরাকে ভিসিরিস এয়ার বানিয়েছিল কারণ সে নিজে কখনো তার ভাই কিং ভিসিরিসের পাশে ছিল না। ভিসিরিসের কান্নার মধ্যে ডেমনকে আবারও স্বপ্ন থেকে জাগায় সাইমন স্ট্রং। তিন দিন পরে অ্যালিসের কথা মতো বাতাস পাল্টে গেছে, গ্রোভার টালি মারা গেছে। সাইমন স্ট্রং ডেমনকে জানায় হেরান হলের হিলার অ্যালিস স্বয়ং গ্রোভারের চিকিৎসা করে ব্যর্থ হয়েছে। অর্থাৎ গ্রোভার টালির নাতি অস্কার টালির আদেশে ডেমনের ব্যানারে সব রিভার লর্ড ব্ল্যাক টিমের পক্ষে লড়াই করবে। ডেমন স্বপ্ন ও জাগরণের এমন অদ্ভুত সিচুয়েশনে প্রথমবারের মতো ইমোশনাল হয়। আমরা বুঝতে পারি ভাই কিং ভিসিরিসের প্রতি তার রাগ আর নেই। এদিকে ড্রাগন মাউন্ডে স্যার স্টেফন আসে পুরো ব্ল্যাক কাউন্সিলের সবার সাথে ড্রাগন সি স্মোকের সাথে তার বন্ডিং হয় কিনা টেস্ট করতে। যদিও প্রথম দিকে মনে হয়েছিল সি স্মোক রাজি, কিন্তু পরক্ষণেই সে স্যার স্টেফন সহ দুইজন ড্রাগন মেইডেনকে জ্বালিয়ে মেরে ফেলে। আমি রেনিরার এই প্ল্যানটা সম্পর্কে কনফিউজ। সি স্মোক রেনিরার সাবেক সমকামী স্বামী লেনর ভ্যালেরিয়ানের, সবার জন্য সে মারা গেল আমরা জানি। প্রথম সিজনে লেনর মৃত্যু নাটক সাজিয়ে পালিয়ে গেছে। কোন ড্রাগনই তার মূল রাইডার বেঁচে থাকতে অন্য কারোর সাথে বন্ডিং করে না। রেনিরা এটা জেনেও কেন তার লর্ড কমান্ডারকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিল আমি সত্যি বুঝিনি। যাই হোক, এই ঘটনাটা একদিকে রেনিরার পুরো পরিকল্পনা ভেসে দেয়, অন্যদিকে তার নার্ভের উপরও চাপ দেয়। এই কারণে রেনিরা গার্ডের সামনেই তার কাউন্সিল মেম্বার কাল্টেগারকে থাপ্পড় মারে। রেনিরার ভাষ্যমতে তাকে এরা কেউ ভয় করে না, সবাই শুধু ডেমন আর ক্যারাক্সিসকে সমীহ করে। রেনিরা যে তার জিহ্বা কেটে নেয়নি এজন্য ওদের কৃতজ্ঞ থাকা উচিত। এদিকে এলানা ফালকে লর্ড কার্লিস তার ফার্স্ট মেইট পদে পদোন্নতি দিয়ে নিজের শিপে আনতে চায়। আমরা ইতিমধ্যে ক্লিয়ার, অ্যালান কার্লিসের বাস্টার্ড চাইল্ড, কিন্তু অ্যালান এতে খুশি নয়, সেই পদোন্নতি চায় না। অ্যালান বলে কার্লিস কমান্ড করলে সে মানতে বাধ্য। অন্যদিকে তার ছোট ভাই অ্যাডাম এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করে। সে ভাইকে বুঝতে পারে না কেন লর্ড কার্লিসের এমন আমন্ত্রণ তার ভাই সাদরে গ্রহণ করছে না। অ্যালান আসলে নিজের বাস্টার্ড পিতার পরিচয়ে থাকতে চায় না, সে তার মা
মাথায় গজানো ভ্যালেরিয়ান সাদা চুলকে ছেঁচে পরিষ্কার করে ফেলে। এদিকে আমরা গত এপিসোডে ডায়ানার কাছে এলিন্ডা মেসি কি প্ল্যান নিয়ে গিয়েছিল তা বুঝতে পারি। ডায়ানা খুব কৌশল করে উলফ হোয়াইট এবং অন্যান্য স্মল ফক্সের কানে একটা কথা তুলে দেয়। তারা যেখানে পচা মাছ খেয়ে কোনো মতে পেট ভরাচ্ছে, সেখানে এমন টার্গেরিয়ান প্রতি রাতে ফিস্ট আয়োজন করছে রেড কিপে। কিং ভিসেরিসের আমলেও এসব উৎসব হতো বটে, কিন্তু ভিসেরিস সর্বদা সাধারণ মানুষের সাথে ভালো খাবার শেয়ার করত। কিন্তু এমন্ড একাই সব খাবার প্রসাদে নিচ্ছে তাদের পচা মাছ দিয়ে। তাদের এসব গসিপ বেশ ভালো কাজে দেয় কিংস ল্যান্ডিং এ। স্পেশালি ড্রাগনের খাবারের জন্য গাড়ি ভর্তি ভেড়া যাচ্ছে রেড কিপে, কিন্তু স্মল ফক্স খাবার পাচ্ছে না, বিষয়টা ভালো দেখায় না অবভিয়াসলি। এদিকে লর্ড ল্যারিস বিষয়টা এমন্ডের কানে তুললেও সে পাত্তা দেয় না। লর্ড ল্যারিস এমন্ডকে একজন হ্যান্ড নিয়োগ দিতে বলে, কিন্তু এমন্ড ল্যারিসের কুটচাল বুঝতে পেরে বলে, আমাকে কি ইডিয়ট মনে করো তুমি? এমন্ড এইখানে তার নানা অটো হাইটাওয়ারকে চায়, কিন্তু সমস্যা হলো অটো হাইটাওয়ারকে কোথাও পাওয়া যাচ্ছে না। মাস্টার অরওয়েল অটোর জন্য ওল্ড টাউন এবং হাই গার্ডেনের রেভেন পাঠিয়েছে, কিন্তু কোনো জবাব আসেনি। এদিকে এগনের জ্ঞান ফিরে আসে সীমিত সময়ের জন্য। এমন্ড তাকে জিজ্ঞেস করে তার কি মনে আছে। এগন উত্তর দেয় তার কিছুই মনে নেই। আমার ধারণা এগনের সবই মনে আছে, কিন্তু এমন্ডের ভয়ে সে জাস্ট পুরো বিষয়টাকে চেপে যায়। এদিকে ভেইলের ইরি হাউসে জফরিকে রিনা ভ্যালেরিয়ান যুদ্ধক্ষেত্র থেকে দূরে থেকেও কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেই জ্ঞান দেয়। হঠাৎ সে আবিষ্কার করে অনেকগুলো শিপের পোড়া কঙ্কাল, অর্থাৎ কোনো বড় ড্রাগন এই হাউসে আছে। কিন্তু জেইন এরিন বলে যুদ্ধ শুরুর পর থেকে একটা ওয়াইল্ড ড্রাগন ভেইলে এসে শিপ চুরি করে খাচ্ছে। ওয়াইল্ড ড্রাগন শিপ চুরি করে খাওয়া মানে একটি ড্রাগন, শিপ স্টেলার। যদি শোমেকাররা বইয়ের ড্রাগন স্টোন বাদ দিয়ে ভেইলে নিয়ে আসে শিপ স্টেলারকে, আমার অনুমান রিনা ভ্যালেরিয়ানের জন্য, তাহলে মূল বইয়ের একটা বিশাল ঘটনা চেঞ্জ হয়ে যাবে। আমি শিপ স্টেলার ড্রাগন বিষয়ে ডিটেলসে বলেছি ড্রাগন ভেগার এবং এমন্ডের মৃত্যু বিষয়ক ভিডিওতে, আই বাটনের লিঙ্ক আছে, আগ্রহীরা দেখতে পারেন। রিনার সাথে ইয়াং এগন ও তার বাচ্চা কিউ ড্রাগন স্টর্ম ক্লাউড খেলা করছে। লেডি এরিন খবর নিয়ে আসেন, পেন্টোসের প্রিন্স রিনার বাচ্চাদের সহ রিনাকে অতিথি হিসেবে আশ্রয় দিতে রাজি হয়েছেন। এদিকে জ্যাকারিসের সাথে রিনার ছোট্ট একটা তর্ক বাঁধে, রেনিরা নিজে ড্রাগন নিয়ে লড়াই যেতে চায়, কিন্তু জ্যাকারিসও তার কাউন্সিলের মতোই ডেমনের জন্য ওয়েট করতে চায়। এই সময় লেডি মাইসিরি এসে খবর দেয় তাদের গিফট পৌঁছে গেছে। গিফটটা কি? খাবার। রেনিরা ছোট ছোট বোটে তার ব্ল্যাক ফ্ল্যাগে রেড ড্রাগন সিম্বল খচিত নিশান লাগিয়ে কিংস ল্যান্ডিং এ সাধারণ মানুষের জন্য খাবার পাঠিয়েছে গোপনে। এই গিফট মারাত্মক কাজে লাগে। কিংস ল্যান্ডিং এর স্মল ফক্সরা রেনিরাকে আসল কুইন বলে প্রকাশ্যে মেনে নেয়। রেনিরা তাদের জন্য দুশ্মনের মাটি তো খাবার পাঠিয়েছে, যার ভাগ নিয়ে কিংস ল্যান্ডিং এ একটা খণ্ড যুদ্ধ বেঁধে যায়। এদিকে আমরা জানতে পারি প্রথম সিজনের শেষ এপিসোডে এগনকে কিং বানানোর বিরুদ্ধে বলা একমাত্র মাস্টার বিজবাড়িকে যে ক্রিস্টেন কোল মেরে ফেলেছিল, সেই বিজবাড়ি হাউসের সাথে হাইটাওয়ারের যুদ্ধ লেগেছে। সম্ভবত এই কারণেই অটো হাইটাওয়ারের সাথে এলিসেন্টের যোগাযোগ হচ্ছে না। এলিসেন্ট বিদায় জানাতে আসে আবার হ্যানহোলের পথে রওনা দেওয়া ক্রিস্টেন কোল ও তার ভাই গুয়েন হাইটাওয়ারকে। গুয়েনও তাদের বাবা অটো সম্পর্কে কিছুই জানে না। এলিসেন্ট এখানে ক্রিস্টেন কোলের জন্য এলেও শেষ পর্যন্ত ভাইয়ের সাথে বেশ ইমোশনাল বন্ডিং করে। ছোটবেলাতেই তাদের মা মারা গেছে। এলিসেন্টকে নিয়ে অটো কিংস ল্যান্ডিং এ চলে আসে। গুয়েনকে একা একা বড় হতে হয়েছে হাই গার্ডেনে, যেমনটা এলিসেন্টের ছোট ছেলে ডেরন টার্গেরিয়ান একা একা ওল্ড টাউনে পড়াশোনা করছে। এলিসেন্ট ভাইয়ের কাছে জানতে চায় ডেরন কেমন বড় হয়েছে। গুয়েন উত্তর দেয় 16 বছরের ডেরন বেশ কাইন্ড। এলিসেন্ট এই কথা শুনে বেশ খুশি হয়। সে আসলে বুঝতে পারে না এলিসেন্টের মাতৃত্ব নাকি রেড কিপের দেয়াল, কি কারণে এগন বা অ্যামন্ডের মধ্যে কাইন্ডনেস নেই। ক্রিস্টেন কোলের সাথে কিছুই না বলে এলিসেন্ট বিদায় নেয়। হেলেনাকে নিয়ে সে সেভেন চার্চে যায় মোমবাতি জ্বালাতে, আর তখনই রেনিরার সাপ্লাই নিয়ে কিংস ল্যান্ডিং এ দাঙ্গা বেঁধে যায়। চার্চ থেকে বেরোবার সময় হেলেনা এবং এলিসেন্ট এই দাঙ্গার মাঝে পড়ে যায়। রেনিরার নামে জয়ধ্বনি করে এলিসেন্টের মুখে পচা মাছ ছুড়ে মারে একজন। এক স্মল ফোক্স এলিসেন্টের হাত ধরলে তার কবজি কেটে ফেলে কিংস গার্ড। এলিসেন্ট কিংস গার্ডদেরকে সোর্ডে খাপ পড়িয়ে প্রতিরোধ করতে নির্দেশ দেয় বটে, কিন্তু ততক্ষণে জনতার ভিড় সীমা ছাড়িয়ে গেছে। বেচারা কিংস গার্ডদের স্মল ফোক্সরা পিষে ফেলে। নেহাত ভাগ্যগুণে এলিসেন্ট এবং হেলেনা ক্যারিজে উঠে প্রাণ বাঁচায়, কিন্তু এলিসেন্টের হাতে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়। এদিকে প্রথমবারের মতো আমরা লর্ড ল্যারিসকে কোন নর্মাল হিউম্যানের মতো সেন্সিটিভ হতে দেখি। লর্ড ল্যারিস নিজে পঙ্গু বলে সে ভালো করেই জানে কিং এগনের মনের অবস্থা কি। এগনের অর্ধেক শরীর পুড়ে গেছে, কিন্তু ড্রাগন ফায়ার সার্ভাইভার এগন এখন লিজেন্ড হয়ে গেছে। এগনের শরীর পঙ্গু হয়েছে বলে সবাই তাকে আন্ডার এস্টিমেট করবে, কিন্তু তার মন মগজ পরিষ্কার রাখতে হবে যেন সে তার অ্যাডভান্টেজ নিতে পারে। তার ভাই থেকে বাঁচানোর জন্য এগন ল্যারিসের হেল্প চায়। এদিকে স্পাইস টাউনে এক অদ্ভুত ঘটনা ঘটে। ড্রাগন স্টোনে কুইন লর্ড কমান্ডারকে
আগুনে পুড়িয়ে দিয়ে সি স্মোক স্পাইস টাউনের আকাশে উড়ে আসে। হঠাৎ কোন রকম পূর্বাভাস না দিয়ে সে অ্যাডামকে তাড়া করে। অ্যাডাম জানের বাজি রেখে সি স্মোক থেকে বাঁচার জন্য ছুট লাগায়, কিন্তু ড্রাগন থেকে কি দৌড়ে বাঁচা যায়? সি স্মোক অ্যাডামকে সামনে থেকে এসে আটকে ফেলে। এদিকে মাইসেরিয়া রেনিরাকে ইনফর্ম করে তার খাবারের সাপ্লাই কিংস ল্যান্ডিং এ কি বিপ্লব তৈরি করেছে, কিন্তু রেনিরা নিজের অপ্রতুল সেনা, ড্রাগন সংখ্যা, ডেমনের অনুপস্থিতি, জ্যাকারিসো কাউন্সিলের আচরণ নিয়ে হতাশ। মাইসেরিয়া রেনিরাকে উৎসাহ দেওয়ার জন্য নিজের জীবন কাহিনী বলে। মাইসেরিয়াকে তার জন্মদাতা পিতা ধর্ষণ করেছিল, তার পেটে বাচ্চা এলে মাইসেরিয়ার পেট ও গলা কেটে দেয় তার নিজের বাবা। মাইসেরিয়া কোনো মতে বেঁচে গেলেও সে কোনোদিন আর বাচ্চার মা হতে পারবে না। এই নিষ্ঠুর ঘটনার পর থেকে সে কখনো কাউকে বিশ্বাস করেনি, কিন্তু রেনিরা তাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, তাই রেনিরাকে কুইন হিসেবে জীবনভর সার্ভ করবে মাইসেরিয়া। রেনিরা মাইসেরিয়ার এই ইমোশনাল কথায় একেবারেই গলে যায়। প্রথমে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এখানে দুজন পরস্পরকে ভালোবেসে ফেলেছে এমনটা মনে হলেও আমি মাইসেরিয়াকে মোটেও বিশ্বাস করছি না। তবে এই সিনে ডেমনের দুই প্রেমিকাকে আমি একত্রে বিছানায় দেখবো আশা করেছিলাম, কিন্তু তার আগেই কুইন্সগার্ড এসে জানায় সি স্মোককে এক নতুন রাইডার সহ দেখা গেছে আকাশে। কে এই নতুন রাইডার তা অনুসন্ধান করতে জ্যাকারিসের ডাক অমান্য করে রেনিরা সাইরাসকে নিয়ে বেরিয়ে পড়ে। এপিসোড 6 এখানেই শেষ। সি স্নোক ড্রাগনের নতুন রাইডার অ্যাডাম অফ হালকে রেনিরার কনফ্রন্টেশনের মাধ্যমে শুরু হয় এপিসোড 7। রেনিরা কিংবা তার ড্রাগন সাইরাক্স কেউই নতুন এই অচেনা ড্রাগন রাইডারকে প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু অ্যাডাম খুব দ্রুতই রেনিরার সামনে নীল হয়ে বশ্যতা স্বীকার করে এবং ড্রাগন রাইডারদের নিয়মকানুন শিখতে চায়। বিষয়টা রেনিরার জন্য খুবই নতুন। রেনিরা সর্বদা পাওয়ারফুল মানুষদের মাঝে ক্ষমতার বিরোধ দেখেছে, কিন্তু অ্যাডামের মতো স্মল ফোক্স যারা কুইন ও কিংদের থেকে সহানুভূতি পাবার আশা করে, তারা জনমভর তাদের আনুগত্য এক রাখে। বড় ঘরের লর্ডদের মতো ড্রাগন পেলেই এরা ক্ষমতার লোভে যুদ্ধবাজ হয়ে ওঠে না। রেনিরা স্মল ফোক্সদের এই মানসিকতা সম্পর্কে জানত না। অ্যাডামের জন্ম সম্পর্কে সে জিজ্ঞেস করে। অ্যাডাম বলে তার মা একজন শিপ রাইটার, অর্থাৎ জাহাজ নির্মাণ শ্রমিক। তার বাবার পরিচয় সে জানে না এবং তাদের কোনো টার্গেরিয়ান ব্লাড কানেকশন আছে কিনা সেটার ট্র্যাক নেই। অর্থাৎ লর্ড কর্লিসের বাস্টার্ড চাইল্ডের পরিচয় অ্যাডাম গোপন রাখে, কিন্তু রেনিরা ভ্যালেরিয়ান হাউজের এই লো বর্ন যুবকটি আসলে যে কোনো হাইবর্ন বাস্টার্ড চাইল্ড তা বুঝে ফেলে। এইখানে লেনর ভ্যালেরিয়ানকে নিয়ে কিছু কথা বলা উচিত। প্রথম সিজনে তাকে মৃত্যুর নাটক সাজিয়ে ন্যারোসি দিয়ে পালিয়ে যেতে দেখেছি আমরা। যেহেতু সি স্মোক তার সৎ ভাইকে গ্রহণ করেছে, সুতরাং আমরা অনুমান করতে পারি অফ স্ক্রিনে লেনর ভ্যালেরিয়ান মারা গেছে। এদিকে মাস্টার অরওয়েল অ্যালিসেন্টের হাতের ক্ষতে ওষুধ লাগায়, কিন্তু অ্যালিসেন্টের মনের ক্ষত অনেক গভীর। যে আয়রন থ্রোনের জন্য সে এত কিছু করেছে সেখান থেকে সে আজ বিতাড়িত। আমরা তার রুমে ইঁদুর দেখতে পাই, অর্থাৎ ব্লাড এন্ড চিজ এপিসোডের পর সেই যে রেডক্যাচারদের ফাঁসি দেওয়া হয়েছিল এরপর আর কেউ কোনো ব্যবস্থা নেয়নি। অ্যালিসেন্ট কোন রকম সাহায্যকারী ছাড়া শুধুমাত্র স্যার রিকার্ডকে সাথে নিয়ে কিংসউডের জঙ্গলে এক ধরনের আশ্রয় নেয়। বলা যায় রেড ক্রিপের প্রহাত ষড়যন্ত্র ছেড়ে সে প্রকৃতির মাঝে শুদ্ধ হতে আসে। এক পর্যায়ে অ্যালিসেন্ট শুধুমাত্র সাদা কাপড়ে একটা লেকে নেমে হাত পা ছড়িয়ে দিয়ে ডুব দেয়। অ্যালিসেন্টের ধার্মিক মানসিকতা এখানে স্পষ্ট। ক্রিস্টিয়ান ব্যাপটিজমের মতো সাদা কাপড়ে পানিতে ডুবে পরিষ্কার হওয়া, যিশুর মতো হাত পা ছড়িয়ে দেওয়া স্পষ্ট ইঙ্গিত। তবে বিশেষ লক্ষণীয় হলো অ্যালিসেন্টের গায়ের নীল পোশাক। হাই টাওয়ারের সিম্বল কালার গ্রিন বাদে অ্যালিসেন্ট নীল রং পরত রেনিরার সাথে টিনেজ বয়সে। ইয়াং অ্যালিসেন্ট প্রথমবার সেদিন সবুজ পরতে শুরু করেছিল যেদিন থেকে সে রেনিরার বিরুদ্ধে যায়, কিন্তু এত বছর পর তার সবুজ আউটফিট চেঞ্জ করাটা কিসের ইঙ্গিত তা আমরা ভবিষ্যতে দেখব আশা করি। এদিকে কিংসগার্ডের দুজন মেম্বারকে অ্যামন্ড রায়ট করার অভিযোগে নর্থের দ্য ওয়ালে নির্বাসন দেয়। যদি মনে থাকে আপনাদের, এই দুজনই তার ভাই কিং অ্যাগন দ্য সেকেন্ডের আড্ডাবাজ বন্ধু ছিল। এদিকে লর্ড ল্যারিসের কাছে লর্ড জেসপার খবর জানায় সি স্মোক নতুন এক রাইডার পেয়েছে, কিন্তু সেটা রেনিরা ভ্যালেরিয়ান নয়। ল্যারিস এই খবরটা অ্যামন্ডকে জানাবার মতো ইম্পর্টেন্ট মনে করে না, কিন্তু এপিসোডের শেষে যখন অ্যামন্ড যা দেখছে ড্রাগন স্টোনে, আমি শিওর এই খবরটা আগে না বলায় কাউন্সিলে বেশ ব্লেম গেম হবে। ড্রাগন স্টোনে রেনিরা ও ক্যারাক্সিস অ্যাডাম ও সি স্মোককে এসকোর্ট করে নিয়ে আসে। ব্ল্যাক কাউন্সিলকে ইনফর্ম করা হয় লোব্রন অ্যাডামকে হাই ভ্যালেরিয়ান ল্যাঙ্গুয়েজ এবং নিয়মকানুন শেখাতে হবে। রেনিরা কাউন্সিলে না এসে ডিরেক্ট যায় তার সবচেয়ে বিশ্বস্ত সহচর লেডি মাইসেরিয়ার কাছে। মাইসেরিয়া রেনিরাকে স্পষ্ট করে বলে কাগজের ইতিহাসে ড্রাগন সিডস না খুঁজে বিছানার চাদরের নিচে খোঁজা উচিত, অর্থাৎ কয়েক জেনারেশন আগের টার্গেরিয়ান ব্লাডের কানেকশনওয়ালা হাফ ব্লাড হাই
হাই লর্ডদের চেয়ে ব্রথেলে এনজয় করতে আসা টার্গেরিয়ান প্রিন্স ও কিংদের অবৈধ বাচ্চারা, যারা ডিরেক্ট ট্রু টার্গেরিয়ান ব্লাডের অধিকারী, এদের মধ্যে ড্রাগন সিডস পাওয়া যাবে। আর এই স্মল ফোক্স বা লো বর্নেরা বড় ঘরদের লর্ডদের মতো লোভী হবে না, বরঞ্চ রেনিরার প্রতি কৃতজ্ঞ ও অনুগত থাকবে। রেনিরিয়া মাইসিরার কথা মতোই আর্মি অফ বাস্টার্ড রাইজ করার প্ল্যান করে। এখানে জ্যাকারিস লেফট আউট ফিল করে। গত এপিসোড থেকে মাইসিরিয়ার সাথে তার মায়ের ঘনিষ্ঠতা জ্যাকারিসকে সন্দেহজনক করে তুলেছে। আমরা নর্মালি ভেবেছি শুধুমাত্র হাই ব্রন টাইগেরিয়ান ব্লাড কানেকশন থাকলেই ড্রাগন রেড করা যায়, কিন্তু ড্রাগন অ্যাকচুয়ালি কি দেখে কি ভেবে কারো বশ হয় তা এক রহস্য। জ্যাকারিস খুব ভালো করে জানে সমকামী লেনর নয়। তার মা রেনিরা তাকে পয়দা করেছে কালো চুলের হারুইন স্ট্রংয়ের সাথে বিছানায় গিয়ে। যদিও রেনিরা তাকেই তার এয়ার ঘোষণা করেছে, কিন্তু জ্যাকারিসের চুল টার্গেরিয়ানদের মতো সিলভার কালার নয়। যেহেতু সে একজন ড্রাগন রাইডার, এই বিষয়টা তাকে নোবেল ব্রন বানিয়েছে। অথচ এখন সিলভার কালার চুলের অধিকারী লো বর্ন বাস্টার্ডরা ড্রাগন রাইড করতে শুরু করলে তাদের মধ্যে আর জ্যাকারিসের মধ্যে পার্থক্য রইল কি? রেনিরা না থাকলে এদের যে কেউ নিজেকে জ্যাকারিসের প্রতিদ্বন্দ্বী বানাতে পারে। রেনিরা যদিও ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জ্যাকারিস ক্ষিপ্ত হয়ে চলে যায়। আগামী এপিসোডে যদি ব্যাটল অফ গ্যালেট না হয়, আমি সিজন শেষে জ্যাকারিসের সাথে বইয়ে কি ঘটেছে তা নিয়ে একটা ভিডিও বানাবো। যাই হোক, অ্যাডাম ফাইনালি তার পিতার মুখে ওয়েল ডান শুনে এবং অ্যাডামকে তার শিপরাইটিং জব থেকে ছুটি দেয় কার্লিস। এরপর আমরা পুরো সিজনের মোস্ট ড্রামাস্টিক একটা সিকোয়েন্স দেখি। হেরান হলে সমস্ত রিভার লর্ডদের নিয়ে সদ্য মৃত গ্রোভার টালির নাতি অস্কার টালি যায় ডেমনের আহ্বানে। ডেমন তার ইগোয়িস্টিক স্টাইলে ইয়াং টালিকে কন্ট্রোল করতে চায়, কিন্তু অস্কার টালি স্পষ্ট করে ডেমনকে বুঝিয়ে দেয় সে বয়সে ছোট হলেও রিভারল্যান্ডের কন্ট্রোল তারই হাতে। কুইনের নামে ব্রাকন হাউসে ডেমন যা ঘটিয়েছে তা গ্রহণযোগ্য নয়। পুরো রিভারল্যান্ড ডেমনকে ঘৃণা করে, কিন্তু হাউস টালি তাদের আনুগত্য স্মরণ রাখে। কিং ভিসেরিস এবং রেনিরা টার্গেরিয়ানের প্রতি রিভারল্যান্ড অনুগত, কিন্তু ডেমনকে তার ভুল শুধরাতে হবে যে উইলিয়াম ব্ল্যাকউডকে ডেমন যা খুশি তাই করার অনুমতি দিয়েছিল তাকে শাস্তি পেতে হবে ডেমনের হাতেই, যদি রিভারল্যান্ডের আর্মি সে পেতে চায়। ডেমন নিরুপায়ের মতো উইলিয়াম ব্ল্যাকউডের মাথা ধর থেকে আলাদা করে দেয়, কিন্তু পুরো বিষয়টা তার মনে মগজে এমন আসর করে যে অ্যালিস রিভারকে এপিসোডে না দেখা সত্ত্বেও তার জাদুর মায়াজালে ডেমন আবারও তার ভাই কিং ভিসেরিসকে দেখতে পায়। তবে ভিসেরিস এখানে শেষ বয়সে, শরীর পচে মরতে বসেছে। ভিসেরিস মাথা থেকে তার ক্রাউনটা খুলে হাতে নিয়ে ডেমনকে বলে ভিসেরিস কখনো ক্ষমতা চায়নি, কিং জেহারিসের কাউন্সিল ভোটে সে কিং হয়েছে। ডেমন সবসময় এই ক্রাউন চেয়েছে, এই ক্রাউন সবাইকে শেষ করে দেয়। ডেমন কি এখন এই ক্রাউন চায়? আসলেই তো, এই ক্রাউনের লোভে ডেমন এখন পর্যন্ত যা যা করতে বাধ্য হয়েছে। সে কি আসলে এখন আয়রন থ্রোনের লোভ করে? বলে রাখা ভালো, উইয়ারউড গাছের নিচে রিভার লর্ডদের কাছে ডেমনকে এভাবে মেন্টালি চ্যালেঞ্জ কিন্তু মূল বইতে দেখানো হয়নি। শুধু এই সিনটাই নয়, হেরান হলে ডেমনের সাথে ঘটা মেলা কিছুই বইয়ে নেই। শো মেকাররা ডেমনের মতো একটা মাথা গরম ক্যারেক্টারকে ধীরে ধীরে ডেপথ ও পেইন ফিল করা একটা গ্রেট চরিত্রায়ন দিচ্ছে, যদিও অনেক ফ্যানদের নিকট বিষয়টা পছন্দ হচ্ছে না, আমারও না। আলটিমেটলি বইয়ে কখনোই ডেমন রেনিরার বিরুদ্ধে যায়নি। শোয়ে তাকে এভাবে লোভী বানিয়ে ক্যারেক্টার ব্রেক করিয়ে মেন্টালি ডেমিনিশ করাটা আমার ভালো লাগছে না। এদিকে মাস্টার অরওয়েল এগনকে হাঁটাতে চেষ্টা করে। প্রথমে আমরা ব্যাপারটাকে চিকিৎসার অংশ মনে করলো, পরে দেখি ল্যারিসের আদেশে এগনকে জোর করে ফিজিক্যাল শ্রম করানো হচ্ছে। অ্যালান যুদ্ধের জন্য ভ্যালারিয়ান শিপ রেডি করছিল। কার্লিস তাকে জানায় কুইন তাকে নতুন একটি টাস্ক দিয়েছেন, জেলে নৌকার ছদ্মবেশে কিংস ল্যান্ডিং থেকে সম্ভাব্য ড্রাগন সিডস বাস্টার চাইল্ডদেরকে নিয়ে আসতে হবে। রেনিরার মেডেন এলিন্ডা মিসিকে বার্তা দিতে হবে। কার্লিস অ্যালানকে তার ভাইয়ের ড্রাগন রাইডের বিষয়ে ইনফর্ম করে জানায় অ্যালানেরও উচিত রেনিরার এই অভিযানে অংশ নিয়ে ড্রাগন রাইড করা যায় কিনা চেক করতে, কিন্তু অ্যালান জানায় সে সল্টেন্সি অর্থাৎ সমুদ্রের মানুষ। এদিকে ইরি থেকে রেনিরার বাচ্চাদেরকে নিয়ে পেন্টোসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রুইনা ভ্যালেরিয়ান, কিন্তু জেইন এরিন গেট বন্ধ করে দেওয়া মাত্রই রুইনা পথ ছেড়ে পাশের মাঠের দিকে শিপ চুরি করে খাওয়া ড্রাগনটিকে খুঁজতে শুরু করে। ড্রাগন ভ্যাগার ও অ্যামন্ডের সাথে বইয়ে কি হয়েছে সে ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি। শিপ চুরি করা ড্রাগনটির নাম শিপ স্টেলার, যাকে নেডেল নামে এক বাস্টার ডেইলি ভেড়া খাইয়ে বশ করেছিল, কিন্তু শো মেকাররা এই অংশটা সম্পূর্ণ পাল্টে দিচ্ছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং মোড় নিল। এদিকে কিংস ল্যান্ডিং এ এলিন্ডা খবর ছড়িয়ে দেয় টার্গেরিয়ান বাস্টারদেরকে রেনিরা ড্রাগন রাইডার হবার সুযোগ করে দিচ্ছে। অনেকেই এই যাত্রায় যোগ দেয়, কারণটা অবভিয়াস, কিংস ল্যান্ডিং এ খাবার নেই। এদিকে নিজেকে এর আগে টার্গেরিয়ান বাস্টার্ড বলে পরিচয় দেয়া উলফাইট পুরোপুরি আনন্দিত হতে পারে না। মূলত সে ব্রথেলে এসব গল্প বলে মৌজ মাস্তি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সিরিয়াসলি ড্রাগন সিড টেস্টে পার হয়ে লড়াই করার মতো সাহস তার নেই, যদিও আশেপাশে তার চাটুকারদের উৎসাহে তাকে যেতে হয় শেষ পর্যন্ত। অন্যদিকে হিউ হ্যামারের জন্মপরিচয় আমরা জানতে পারি। হিউ এর মা একজন সিলভার চুলের প্রস্টিটিউট ছিল, যে কিনা নিজেকে
বেলং দ্য ব্রেভের হাফ সিস্টার বলতো। সুতরাং উলফাইটার মতোই হিউ হ্যামারও ভিসিরিস ও ডেমনের সৎ ভাই। হ্যামারের স্ত্রী ক্যাট তাকে মানা করলেও ড্রাগন রাইড করতে পারলে লর্ডের লাইফ পাবার আশায় হিউ হ্যামার রওনা দেয়। ড্রাগন স্টোনে বিশাল সংখ্যায় সম্ভাব্য টার্গেরিয়ান বাস্টার্ডরা এসে হাজির হয়। কিন্তু জ্যাকারিসের মতোই লো ব্রন্ডের ড্রাগন সিডস হওয়াটা মেনে নিতে পারে না ড্রাগন মাউন্ডের ড্রাগন কিপাররা। তারা পুরো প্রক্রিয়াটা বয়কট করে। রেনিরা তার কিংস গার্ডদের দূরে রেখে সম্ভাব্য ড্রাগন সিডসদের ভেতরে যায়। তাদেরকে দুটো জিনিস প্রমিস করে, ড্রাগন রাইডারের সুন্দর ভবিষ্যৎ এবং সৈনিকদের রক্তপাত ছাড়া পিস। অবভিয়াসলি ব্ল্যাক টিম এতগুলো ড্রাগন পেলে গ্রিন টিমকে সন্ধি করতেই হবে। ড্রাগন কিপারদের অনুপস্থিতিতে রেনিরা সবার সামনে একা একা সাহস করে তার দাদার ড্রাগন ভারিমিথরকে ডেকে আনে। খুবই পাওয়ারফুল কিছু মোমেন্ট ছিল এখানে। আমার কাছে বেস্ট লেগেছে রেনিরা ও ভারিমিথর দুজনের চোখ বন্ধ করার সুন্দর মোমেন্টটা। বইয়ে এক এক স্মল ফোক্স এক এক ড্রাগনের কাছে গিয়ে প্রাণ হারিয়েছে, কিন্তু শোয়ে পুরো সিনটা পাল্টে একটা গ্র্যান্ড রেড সুইং এ পরিণত করা হয়েছে। ভারিমিথরের সামনে পুরো টার্গেরিয়ান বাস্টার্ড ক্লান সাজিয়ে দেয় রেনিরা। ভারিমিথর সবাইকে এক নজর দেখে নেয়। ভারিমিথর কিন্তু হিউ হ্যামারকে তখনই দেখেছে, কিন্তু ইমিডিয়েট তাকে গ্রহণ করেনি, বরঞ্চ পুরো ড্রাগন মাউন্ডে একটা আগুনে মেসাকার করে। হিউ হ্যামার শেষ মুহূর্তে এই নারীটিকে রক্ষার জন্য নিজেকে ভারিমিথরের সামনে নিয়ে যায়। হ্যামার মৃত্যুর জন্য সাহস করে দাঁড়িয়েছিল, সম্ভবত এটাই ভারিমিথরের পছন্দ হয়। আমি কনফার্ম, প্রতিটি ড্রাগনের মানুষের মতো পছন্দ অপছন্দ আছে। তারা নিজ নিজ ইচ্ছা মতো ক্যাটাগরি দেখে মানুষ চুজ করে। আমি অবাক হয়েছি এখানে রেনিরাকে দেখে, সে এতগুলো মানুষের মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, উল্টো তার গার্ডরা ওদেরকে আটকে রেখেছিল। রেনিরা কি এভাবেই সবাইকে ভয় পাওয়াতে শুরু করেছে? অন্যদিকে উলফয়েড কাপুরুষের মতো পালাতে গিয়ে সিলভার উইং ড্রাগনের সামনে পড়ে যায়। সে সিলভার উইং এর এক ক্ল্যানে পা দেয়। তার ভাগ্য ভালো কোনো ড্রাগন এগে পা পড়েনি তার, তাহলে খবর ছিল। কিন্তু কাওয়ার্ড উলফয়েড সিলভার উইং কে দেখে সিম্পলি পালাবারও চেষ্টা করে না, হাত পা ছড়িয়ে পড়ে যায়। সিলভার উইং তাকে মজার ছলে গুতো মারে এবং এই দুর্বল চিত্রের মানুষটিকে গ্রহণ করে। আপনাদের অনেকের মতো আমিও সিলভার উইং এর এই আচরণ পছন্দ করিনি, কিন্তু সিলভার উইং এর আগে ছিল অ্যালিসেন টার্গেরিয়ানের ড্রাগন। অর্থাৎ উলফয়েড যদি আসলে বেলনের বাস্টার চাইল্ড হয়ে থাকে, তাহলে সিলভার উইং তার দাদির ড্রাগন ছিল। তাই তো ভীতু নাতিকে যেন মজা করেই পেটে গুতো দিয়ে ফেলে দিচ্ছিল সিলভার উইং। এদিকে স্মল কাউন্সিলে এমনকি ইনফর্ম করা হয়, ওল্ড টাউন থেকে হাইটাওয়ার আর্মি রিভারল্যান্ডে প্রপারলি যেতে পারছে না, কারণ বিসবারি হাউজের সাথে তাদের লড়াই হচ্ছে। সেই যে লর্ড বিসবারিকে যে ক্রিস্টেন কোল মেরে ফেলেছিল সেই জন্য। তবে সমস্যা নেই, এমন্ডের ছোট ভাই ডেরন তার ড্রাগন টেসারিয়ন নিয়ে সেখানেই যাচ্ছে। এই সময় বাইরে ড্রাগন ড্রাগন চিৎকার শুনে এমন্ড ছুটে যায়। আমরা দেখি সিলভার উইং এ চেপে উলফয়েড কিংস গার্ডের উপর চক্কর দিচ্ছে। এমন্ড ঘোড়া ছুটিয়ে প্রাসাদের বাইরে রেস্ট করা ভেগারের কাছে যায়। এরপর পিছু করতে থাকে সিলভার উইং এর। আমি প্রথমে ভেবেছিলাম উলফয়েড নিজে থেকে ফুটানি দেখানোর জন্য এখানে এসেছিল, কিন্তু না, রেনিরাই তাকে পাঠিয়েছিল এমন্ডকে পিছনে ছুটিয়ে আনতে। দূর থেকে ড্রাগনস্টোন দেখা যেতেই এমন্ড চিৎকার করে রীতিমতো ধমক দিয়ে ভেগারকে থামায়। প্রথমবার তার চোখে আমরা ভয় ও দ্বিধা দেখি। আমাদের দেখানো হয় সম্ভবত এই সিরিজের সেরা শট। সমুদ্রের কোস্টলাইনে সাইরেক্স ও ভারিমিথরকে দুই পাশে রেখে পিছনের আকাশে সিলভার উইংকে পাহারায় আটকে দাঁড়িয়ে আছে কুইন রেনিরা টার্গেরিয়ান। এমন্ড ভেগারকে ট্রান করিয়ে ফিরে যায়। এপিসোড 7 এখানেই শেষ। এপিসোড 8 এর শুরুতে শেষবারের মতো ট্রাপেস্ট্রিতে নতুন কিছু দৃশ্য যুক্ত করা হয়েছে। এক ভেগারের সামনে ব্ল্যাক টিমের সমস্ত ড্রাগনকে আঁকা হয়েছে। পিছন থেকে সি স্মোক, মুন ডান্সার, সাইরাক্স, ভারমিথর, সিলভার উইং, ভারমেক্স এবং সবার সামনে ক্যারাক্সিস। মূল এপিসোড শুরু হয় একটি আননোন বন্দরে টার্গেরিয়ান শিপ নোঙর করা অবস্থায়। গ্রিন টিমের মাস্টার অফ শিপ টাইল্যান্ড রেলিস্টার এসেছে এসুসের বন্দরে টাইয়ারকি লর্ডদের সাথে চুক্তি করতে, যেন তারা লর্ড কর্লিসের ব্লকেট ভাঙতে সহায়তা করে। এই টাইয়ারকির বিরুদ্ধে প্রথম সিজনে ডেমন স্টেপিস্টোনে লড়াই করেছিল। স্টেপিস্টোন সমুদ্রের বুকেও একটা বিচ্ছিন্ন পাথরের দ্বীপ হলেও ওয়েস্টেরস ও এসোস এর মাঝে সংযোগ স্থল, তাই সকল টার্গেরিয়ান কিং এই স্থানটি টায়ারকি থেকে ছিনিয়ে রেখেছে। কিন্তু এমন্ডের আদেশে টাইল্যান্ড গ্রিন টিমের পক্ষে এই স্টেপিস্টোনের বদলে টায়ারকির সহায়তা নিচ্ছে। এদিকে শুধু স্টেপিস্টোন নয়, টাইল্যান্ডকে টায়ারকির নেভাল কমান্ডার শার্কো লোহারকে রাজি করাতে হয়। শার্কো লোহার একজন নারী, কিন্তু সে টাইল্যান্ডের মতো দুর্বল পুরুষের সাথে শিপ যাত্রা করতে চায় না। এদিকে গত এপিসোডের শেষে এমন্ড রেনিরার ড্রাগন আর্মি দেখে রীতিমতো প্যানিক ডিসিশন নেয়। ড্রিফ্ট মার্কের কর্নারে অবস্থিত রেনিরার পক্ষের একটি ছোট্ট সিটি শর্ট পয়েন্ট জ্বালিয়ে দেয় নিরীহ সিভিলিয়ানদের সহ। এদিকে জ্বলন্ত কিং এগনের কাছে তার ভাই এমন্ডের পাগলামি এবং রেনিরার ড্রাগন আর্মির সংবাদ নিয়ে আসে পঙ্গু ল্যারিস। ল্যারিস এগনকে নিয়ে পালিয়ে যেতে চায়। রেনিরা কিংবা তার ভাই এমন্ড দুজনেই এগনকে মেরে আয়রন থ্রোনে বসতে চায়, তাই এগনের পালানো উচিত। যদিও
ড্রাগন প্রথমে রাজি হয় না, কারণ তার ড্রাগন মারা গেছে, তার গোপনাঙ্গ পুরে ছাই হয়ে গেছে। তার মতো পঙ্গু কি করে ড্রাগন ফাইটের মাঝে বাঁচবে? ল্যারিস জানায় হ্যারান হলের বেশিরভাগ গোল্ড সে এই জগতের সবচেয়ে বড় ব্যাংক ব্রাভোসের আয়রন ভল্টে রেখেছে। এসোসের কোন একটা স্থানে ল্যারিস এবং এগন লুকিয়ে থাকবে। গ্রিন ও ব্ল্যাক টিমের লড়াই শেষ হলে অ্যাজ এ পিসমেকার হিসেবে এগন আবার ফিরে আসতে পারবে। অবশ্য এগন নিজের উপাধি চুজ করে রেন ডিলাইট হিসেবে। এদিকে ইরির পাহাড়ি জগতে রিনা ভ্যালেরিয়ান রেনিরার দুই বাচ্চাকে পেন্টোসের রাস্তায় ছেড়ে ড্রাগন হান্টিং এ বেরোয়। আমাদের সবার থিওরি মূল বইয়ে নেটেলের ড্রাগন শিপ স্টেলার, যার সম্পর্কে আমি ভেগার এবং অ্যামন্ডের মৃত্যু বিষয়ক ভিডিওতে ডিটেলসে বলেছি, সেই ড্রাগনটিকে অনুসন্ধান করতে থাকে রিনা। এপিসোডের একদম শেষ দিকে রিনা ড্রাগনটিকে খুঁজে পেলেও আসলে রাইড করতে পারে কিনা তা দেখানো হয়নি। তবে আমার ধারণা তৃতীয় সিজনের শুরুতে রিনা এই ড্রাগনটিকে নিয়ে পেন্টোসের রাস্তায় রওনা দেবে। এদিকে নতুন লো ব্রন ড্রাগন রাইডার বাস্টার্ড উলফাইটকে আমরা প্রচন্ড অভদ্রতা করতে দেখি ব্ল্যাক কাউন্সিলে। গত এপিসোডে যে বিষয়টা জ্যাকারিস তার মাকে বলছিল, লো ব্রন বাস্টার্ড যদি ড্রাগন রাইড করতে পারে তাদের সামনে কালো চুলের জ্যাকারিস সম্মান পাবে না। যদিও জ্যাকারিসের কথাগুলো আত্ম অহংকারের মতো শোনাচ্ছে, কিন্তু উলফাইটের আচরণ মোটেও সম্মানজনক নয়। এদিকে রেনিরা তার হ্যান্ড লর্ড কার্লিসের সাথে যুদ্ধ নিয়ে প্ল্যান করে। রেনিরা তার নতুন তিনটি ড্রাগন রাইডার বিষয়ে কার্লিসের মতামত চায়। কার্লিস শুধু বলে অ্যাডামের মধ্যে ইন্ট্রিগিটি আছে, কার্লিসের পরামর্শ এক্ষুনি আক্রমণ করা উচিত। কিন্তু রেনিরা শুধুমাত্র এক ভেগার ছাড়া আর কাউকে থ্রেট মনে করে না। রেনিরার মতে হেলেনা ড্রাগন ড্রিমফায়ার যুদ্ধে আসবে না, আর ডেরন টার্গেরিয়ান অর্থাৎ অ্যালিসেন্টের চতুর্থ সন্তান, আর তার ড্রাগন ট্যাসারিয়ন যাকে আমরা দূর থেকে প্রথমবার এই এপিসোডের শেষে দেখেছি, সে জ্যাকারিসের ড্রাগন ভার্মেক্সের চেয়ে ছোট এবং যুদ্ধে অনভিজ্ঞ হবে। যাই হোক, আমরা জানতে পারি কার্লিস তার জাহাজ সিসনেকের নাম পাল্টে তার মৃত স্ত্রী রেনিসের উপাধি দ্য কুইন হু শি নেভার ওয়াজ রাখা হয়েছে। এদিকে পুরো সিজন জুড়ে হেরান হলকে নিয়ে সব দলের যে পরিকল্পনা হচ্ছিল তার পরিণতি পেতে দেখি আমরা এই এপিসোডে। এপিসোডের শেষ দিকে হাইটাওয়ার আর্মি, ক্রিস্টিন কোলের আর্মি, উইন্টারফেলের নর্থ আর্মি, এমনকি অ্যামন্ডও হেরান হলের কাছাকাছি চলে আসে। তবে প্রথমেই হেরান হলে আসে লর্ড স্যার আলফ্রেড ব্রুম। তাকে রেনিরার পক্ষ থেকে ডেমনের ইন্টেনশন জানার জন্য পাঠানো হলেও লর্ড ব্রুম উল্টো ডেমনকে বলে কিং হবার জন্য। ডেমন কোনো উত্তর এখানে দেয় না বটে, কিন্তু পরে যখন সে রেনিরার সামনে মাথা নত করে আমরা ব্রুমকে সৈনিকদের ভেতর লুকাতে দেখি। এদিকে অ্যামন্ড যখন জানতে পারে কিভাবে কিংস ল্যান্ডিং এর লো ব্রন বাস্টারদের মাধ্যমে রেনিরা নতুন ড্রাগন রাইডার পেয়েছে, সে নির্দেশ দেয় জেলে নৌকত প্রহরা লাগাতে। এতে অলরেডি খাবারের অভাবে থাকা স্মল ফোক্স এর কি হবে জানতে চাইলে অ্যামন্ড বলে সাধারণ মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। আসলে স্মল ফোক্স দের নিয়ে অ্যামন্ডের কোনো ভাবনাই নেই। অ্যামন্ডের এই নট কেয়ারিং মনোভাব আমরা তার বোনের ক্ষেত্রেও দেখতে পাই। হেলেনা টার্গেরিয়ানের বিষয়ে অনেক বড় একটা বিষয় এক্সপোজ হয়েছে এই এপিসোডে, তবে এই বিষয়ে পরে বলবো। ধারাবাহিক কাহিনীতে এগুই, এগনের ওয়াইফ হিসেবে হেলেনা এখন রানিং কুইন, কিন্তু অ্যামন্ড সেই রীতির তোয়াক্কা না করে হাতে ধরে টেনে হিচড়ে হেলেনাকে তার ড্রাগন ড্রিমফায়ার নিয়ে ব্যাটলে যেতে আদেশ করে। মেয়ের রক্ষাকর্তা হয়ে অ্যালিসেন্ট ছেলেকে থামায়। অ্যালিসেন্ট এরকম সাইকোটিক ভাবে করাপ্ট যেন হেলেনা না হয় সে বিষয়ে সচেষ্ট, তাই তো মেয়েকে তাৎক্ষণিক এই সিনে বাঁচিয়ে সে মাস্টার অরওয়েলের মাধ্যমে ড্রাগন স্টোনে যায় রেনিরার সাথে সাক্ষাৎ করতে, যা মূল বইয়ে কখনোই ঘটেনি। এই বিষয়ে ভিডিওর শেষ দিকে বলবো। এদিকে দ্বিতীয় সিজনের শুরুতে সবচেয়ে হেট করা চরিত্র ক্রিস্টিয়ান কোলকে আমরা অনেক দিন পর যেন দেখলাম একটা দৃশ্যের জন্য। সে অ্যালিসেন্টের দেয়ার রুমালে চুমু খায়। অ্যালিসেন্টের ভাই গুয়েন তাকে সোর্ডের মুখে কনফ্রন্ট করে, কিন্তু ক্রিস্টিয়ান কোল অনেক বেশি ডিপ্রেসড। গুয়েনকে সে বলে তার বোন দুইবার তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তার জন্য সে সবকিছু করতে পারে, কিন্তু এখন ড্রাগনের বিরুদ্ধে ছাই হবার জন্য সে যুদ্ধের ময়দানে এগুচ্ছে। এই লাইফ আগেই শেষ হলে ভালো। ক্রিস্টিয়ান কোলের এসব কথা শুনে গুয়েনও মনে হয় ডিপ্রেশনে চলে গেল। এদিকে এপিসোডের শুরুতে আসা কমান্ডার লোহারের সাথে মার্ড ফাইটে নিজের বীরত্ব প্রমাণ করে টাইলেন ন্যালিস্টার। লোহার এতে এত ইমপ্রেস হয় যে টাইলেন্টকে তার স্ত্রীদের সাথে শুয়ে বাচ্চা পয়দা করার জন্য অনুরোধ করে। আমাদের দেখানো না হলেও আমি শিওর এই লেসবিয়ান কমান্ডারকে কার্লিসের বিরুদ্ধে ব্যাটল অফ গ্যালটের লড়াইয়ে নিয়ে যেতে টাইলেন্ট তার সবটুকু দিয়ে চেষ্টা করবে। এদিকে বেলা জ্যাকারিসের গোমরা মুখ নিয়ে মজা করে। নতুন লো বর্ন ড্রাগন রাইডারদেরকে নিয়ে জ্যাকারিসের যে অনুযোগ সেই বিষয়ে বেলা জ্যাককে উৎসাহ দেয়। বেলা স্ট্রেটলি বলে, ড্রাগন রাইডার করতে পারা যে কেউ আর কুইন রেনিরার রাইটফুল এয়ার জ্যাকারিসের মধ্যে পার্থক্য আছে। রেনিরা ডিনার টেবিলে রাজপরিবারের সাথে তিন নতুন ড্রাগন রাইডারকে আমন্ত্রণ জানায়, যেখানে হিউ ও অ্যাডাম সভ্য থাকলেও উলফাইট তার বিশৃঙ্খল আচরণ করতেই থাকে। তবে রেনিরা আমাদের চমকি দিয়ে বলে দুই দিনের ভিতরে তারা হাইটাওয়ার ফ্যামিলির ওল্ড টাউন এবং ল্যানিস্টার ফ্যামিলির ক্যাস্টালি রকে ড্রাগন অ্যাটাক করবে। হিউ হ্যামার এবং বেলা এমন নিধনযোগ্য চালানো কি উচিত হবে তা জিজ্ঞেস করে রেনিরা উত্তর দেয় পুরো সেভেন কিংডমের
হচ্ছে এমন বাছাই করা কিছু স্থানে ড্রাগন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত হবে। তবে এই আলোচনায় বাধা পড়ে হ্যারন হল থেকে সাইমন স্ট্রং এর পাঠানো গোপন মেসেজে। সাইমন স্ট্রং ডেমন ও লর্ড ব্রুমারের কথা শুনে রেনিরাকে বার্তা পাঠিয়েছে। এদিকে হ্যারন হলে আমরা অ্যালিস রিভার ও ডেমনের মধ্যে সম্ভবত শেষবারের মতো ম্যাজিক ভিশন দেখতে পেলাম। অ্যালিস ডেমনকে বিছানা থেকে তুলে নিয়ে আসে উইয়ারউড বৃক্ষের নিচে। কয়েক সেকেন্ডের জন্য ডেমন উইয়ারউড গাছের নিচে একটা শিংওয়ালা বেটে প্রাণী দেখতে পায়। অ্যালিস এটাকে লক্ষ্য করে না। আমার ধারণা এটা চিলড্রেন অফ ফরেস্ট, যা অ্যালিসের কারণে ডেমন দেখতে পাচ্ছে। অ্যালিস ডেমনকে উইয়ারউড গাছের মুখায়ব থেকে বেরোনো রক্তের মতো দেখতে রসের উপর হাত রাখতে বলে, আর এখানেই ডেমন ভবিষ্যতের ঝলক দেখতে পায়। মূলত ডেমন জীবনভর একজন স্বৈরাচারী ড্রাগন রাইডার হিসেবে সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছে। ডেমন নিজেকে আদিপুরুষ ভেবেছে, কিন্তু সর্বদ্রষ্টা উইয়ারউড ট্রি ডেমনকে দেখিয়ে দেয়, ডেমন জাস্ট একটা দাবার ঘুঁটি। 172 বছর পর গেম অব থ্রোনস এর সময়ে উইন্টার আসবে, হোয়াইট ওয়াকার জম্বিরা নর্থের ওয়াল ভেঙে ওয়েস্টারসে ঢুকবে। সে সময় পুরো রেলমকে একত্রে আনতে একজন টার্গেরিয়ান ব্লাডলাইনকে থাকতে হবে আয়রন থ্রোনে। আমরা সবাই জানি ডেমন কাকে কাকে দেখেছে। প্রথমে সে উইয়ারউড গাছের শেকড়ে পেঁচানো ব্র্যান্ডেন রিভার বা থার্ড আই রেভেনকে দেখতে পায়, যাকে আমরা গেম অব থ্রোনস এ বৃদ্ধ অবস্থায় ব্র্যান স্টার্কের সাথে দেখেছি। এরপর লিটারেলি থ্রি আইড রেভেনের মাধ্যমে আমাদেরও দেখানো হয় ডেমন কি দেখছে। ডেমন ডান্স অফ ড্রাগনের শেষাংশে পড়ে থাকা অসংখ্য মৃত ড্রাগন দেখতে পায়। এরপর নিজেকে সে পানির নিচে দেখতে পায়। যারা আমার ড্রাগন ভেগার এবং অ্যামন্ডের মৃত্যু সংক্রান্ত ভিডিওটি দেখেছেন তারা জানেন ডেমন গডসাইল লেকের পানিতে নিজেকে কেন দেখতে পাচ্ছে। এরপর অ্যাগনের প্রফেসি অনুসারে আকাশে ভেসে বেড়ানো জ্বলন্ত ধূমকেতু, যেটা কিনা হোয়াইট ওয়াকারদের জীবিত হবার সময় আসবে, যেটা ডেমনও দেখে। এরপরই তিনটি বার্নিং ড্রাগন এগ। আমরা সবাই জানি ড্রিম ফায়ারের এই তিনটা ড্রাগন এগ আমাদেরকে মাদার অফ ড্রাগন দেবে গেম অব থ্রোনসে, এবং এর পরই মানি শট গেম অব থ্রোনস সিজন 1 এর ফাইনাল এপিসোডের ফাইনাল সিনটি, অবশ্যই সেই এপিসোডের ডিলেটেড সিনেটি, যেখানে এমিলিয়া ক্লার্কের উন্মুক্ত পিছন দিক দেখানো হয় ডেমনকে। এরপরই ডেমন রেনিরা টার্গেরিয়ানকে আয়রন থ্রোনে দেখতে পায় এবং তার পিছনে হেলেনা টার্গেরিয়ান এসে বলে, এই গল্পে তোমার পার্ট তুমি জানো। সিরিয়াসলি ব্রো, অ্যালিস রিভার আসলে হেলেনা টার্গেরিয়ানের সাথে কানেক্টেড? হেলেনা যে ভবিষ্যৎ দেখে প্রফেসি বলতে পারে এটা তো আগেই জানতাম, কিন্তু অ্যালিস রিভারের ড্রিমের ভেতরে দেখানো জগতেও হেলেনা সেই কিংস ল্যান্ডিং এর বারান্দা থেকে ডিরেক্ট কথা বলতে পারে? এটা তো ভয়াবহ পাওয়ার। যাই হোক, অ্যামন্ড আবারও বোনকে ঠান্ডা মাথায় তার সাথে হেলান হলে যাওয়ার কথা বলে, কিন্তু হেলেনা ডিরেক্ট বলে, না, অ্যামন্ড যে অ্যাগনকে ড্রাগন ফায়ার করেছে তা সে দেখেছে। অ্যামন্ড এক মুহূর্তের জন্য থমকে গিয়ে বলে, সে চাইলে হেলেনাকে প্রিজন হিসেবে দণ্ড দিতে পারে। হেলেনা পাল্টা বলে, তাতে ভবিষ্যৎ পাল্টাবে না, অ্যামন্ড মরবে গডসাইয়ের তলায়। আরও একবার আমি আমার নিজের ভিডিওর বিজ্ঞাপন করব, এই কাহিনী জানতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। হেলেনা এটাও বলে, অ্যাগন আবার কিং হবে, অর্থাৎ ল্যারিসের প্ল্যান কাজে লাগবে। এদিকে রেনিরা সাইমন স্ট্রং এর বার্তা পেয়ে এক মুহূর্ত দেরি করে না। অ্যাডামকে ডাক দিয়ে সি স্মোক ও সাইরাক্স নিয়ে রওনা হয়ে যায় হ্যারন হলে। জ্যাকারিসকে নিয়ে যাচ্ছে না, কারণটা অবভিয়াস, ছেলেকে বিপদে ফেলতে চায় না। হ্যারন হলের সামনে এবং ভিতরে বিশাল সংখ্যক রিভার লর্ড শূন্য দেখা যায়, যারা রেনিরাকে দেখে কেউই নিবেন্ড করেনি। কিন্তু ডেমন যখন রেনিরার বশ্যতা স্বীকার করলো, বাকিরাও নিবেন্ড করলো। ডেমন হাই ভ্যালেরিয়ান ল্যাঙ্গুয়েজে সেই উইন্টার ইজ কামিং এর প্রফেসি বলে রেনিরাকে, যেটা কিং ভিসিরিস অলরেডি তার মেয়েকে বলেছিল। ডেমনের ক্যারেক্টার আর্ক পুরোপুরি বই থেকে পাল্টে ফেলা হয়েছে এই শোয়ে। ইভেন ডেমনের আপকামিং কাহিনী দেখে কি হতে পারে তাও চেঞ্জ হয়ে গেছে অনেকখানি। রেনিরা অভিমান মাখা গলায় বলে, তাকে আবার ছেড়ে গেলে খবর আছে। ডেমন চিজি ডায়লগ মেরে লড়াই ধ্বনি শুরু করে। এদিকে অ্যালান অফ হাল ও লর্ড কলিসের মধ্যে বেশ শক্তিশালী একটা সিন প্লে আউট হয়। অ্যালান একজন বাস্টার্ড চাইল্ড হিসেবে তার বাবাকে দেখেছে তার স্বীকৃত সন্তানদেরকে নিয়ে ঘুরতে, যখন সে ক্ষুধার জ্বালা সহ্য করেছে। কিন্তু ছেলে মেয়ে বউকে হারিয়ে যেন ব্যাকআপ সন্তান অ্যালানকে এখন অধিকার দিতে চান লর্ড কলিস, যা অ্যালান ক্ষুব্ধতার সাথে প্রত্যাখ্যান করে। রেনিরা মাইসিরের সাথে আপকামিং ওয়ার নিয়ে কথা বলে, যেখানে তার নির্দেশে নিরীহ মানুষ মারা যাওয়া নিয়ে রেনিরা দ্বিধাগ্রস্ত। কিন্তু মাইসিরিয়া তাকে বলে, গড রেনিরার সাথে আছে। ব্যাপারটা আইরনিক, রেনিরা ছোটবেলা থেকেই গড লাভিং ছিল না, কিন্তু এই সিজনে সে বারবার গডের প্রসঙ্গ এনেছে যুদ্ধের কথা বলতে গিয়ে। বই থেকে আলাদা হয়ে রেনিরার যুদ্ধকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বানাবার প্ল্যান কি করছে এসবিও? সে রাতে রেনিরাকে ঘুম থেকে তুলে তার কিংসগার্ড এবং আমাদের সবাইকে চমকে দিয়ে অ্যালিসেন্ট ড্রাগন স্টোনের হাজির হয় বান্ধবীর সাথে কথা বলতে। আগেই বলেছি আমি, বইয়ে এটা ঘটেনি। অ্যালিসেন্টকে আমরা 2 সিজন ধরে একজন নিয়ম নীতি মানা নারী হিসেবে দেখেছি। তার বাবা, তার ধর্ম, তার স্বামী যখন যা করতে বলেছে সে তাই করেছে, কিন্তু এখন সে মুক্ত হতে চায়, তার আর কোনো অ্যাম্বিশন নেই। রেনিরাকে অ্যালিসেন্ট বলে, তার বাবা কিং ভিসিরিসকে সে
বিয়ে করলেও ভিসিরিস অলওয়েজ রেনিরার মাকেই ভালোবেসেছে। রেনিরা পাল্টা বলে, অথচ তুমি ভাবলে মৃত্যুর আগে সেই বাবা আমাকে বাদ দিয়ে তোমার ছেলেকে আর বানিয়েছে। অ্যালিসেন তার ভুল বোঝা স্বীকার করে। এরপর রেনিরার কাছে অ্যালিসেন্ট একটা শান্তিপূর্ণ যুদ্ধের প্রস্তাব দেয়। তিন দিন পর অ্যামন্ড ফ্যাগারকে নিয়ে হেলেনহল উদ্ধার করতে যাবে। সুতরাং কুইন হেলেনা টার্গেরিয়ান তখন আয়রন থ্রোনে দায়িত্বে থাকবে। রেনিরা যদি এই সময় কিংস ল্যান্ডিং এর ড্রাগন সহ উড়ে যায়, হেলেনা বিনাশর আত্মসমর্পণ করবে। অ্যালিসেন্ট, হেলেনা ও তার একমাত্র নাতনিকে নিয়ে সেফ প্যাসেজ যায়। রেনিরা বলে, এগনের কি হবে? অ্যালিসেন্ট বলে, হেলেনার মতো এগনও রেনিরার সামনে মাথা নত হবে। কিন্তু রেনিরা বলে, এটা তো অসম্ভব, তার আয়রন থ্রোনে বসাটাই বৃথা। এ সন ফরে সন তো লাগবেই। রেনিরা এবং অ্যালিসেন্ট দুজনের চোখে অশ্রু টলমল করে। অ্যালিসেন্ট কিছু না বলে চুপ করে থাকে। তাকে ডিসিশন নিতে হবে, আলটিমেট স্যাক্রিফাইস করে মেয়ে এবং নাতনিকে নিয়ে বেরিয়ে যাবে নাকি এই প্রস্তাব ক্যান্সেল করে দিবে। রেনিরা অ্যালিসেন্টকে গো বলে বিদায় করে দেয় ড্রাগন স্টোন থেকে। অ্যালিসেন্ট নিশ্চুপ হয়ে ভাবতে ভাবতে হাঁটতে থাকে। এই সময় অনেকগুলো মন্টাজ সিন দেখানো হয় স্ক্রিনে। তিনটা লোব্রন ড্রাগন রাইডার নাইটের পোশাক পরে রেডি হচ্ছে। তারা কি আগের আদেশ মতো ওল্ড টাউন এবং ক্যাস্টালি রকে যাবে নাকি কিংস ল্যান্ডিং এ? হাই টাওয়ার আর্মির সাথে শোয়ে প্রথমবার দূর আকাশে উড়ে বেড়ানো ট্যাসেরিয়ন ড্রাগন এবং অ্যালিসেন্টের চতুর্থ সন্তান ডেরন টার্গেরিয়ানকে আমরা দেখতে পাই। তারা যাচ্ছে বিসবারি হাউজের সাথে লড়াই করতে। প্রথম এপিসোডে ক্রেগেন স্টার্কের প্রমিস করা গ্রে বিয়ার্ড আর্মি এতদিন ধরে হেঁটে পৌঁছেছে হাউস অফ ফ্রের টুইন্স ব্রিজে। এরা সোজা যাচ্ছে রিভারল্যান্ডে। এদিকে জেসন ল্যানিস্টারও সৈন্য নিয়ে অলমোস্ট পৌঁছে গেছে রিভারল্যান্ডে। ওই যে দূরে হেরান হল, ডেমনও ফুল আর্মারে তার লিভারলর্ড আর্মিকে পর্যবেক্ষণ করছে। এদিকে টাইলেন ল্যানিস্টার টাইয়ার্কের কমান্ডারকে নিয়ে ন্যারোসি পাড়ি দিয়ে যাচ্ছে ব্ল্যাক টিমের ব্লকেডে। অপোজিটে এলানা ফাল ও লর্ড কার্লি সৈন্য এবং জাহাজ নিয়ে একই স্থানে যাচ্ছে। এবং এতদিন পর আমরা অটো হাইটাওয়ারকে দেখতে পাচ্ছি, কোথাও তিনি বন্দী। আমাদের ক্লিয়ার করা হয়নি বটে, কিন্তু আমার অনুমান বিসবারি হাউসের সাথে হাইটাওয়ার হাউসের লড়াইয়ের মাঝে তিনি বন্দী হয়েছেন। এদিকে কিংসউডের মাঝ দিয়ে একটা রেভেনবর্তী ওয়াগানে করে কিং এগন এবং ল্যারিস পালিয়ে যাচ্ছে এসোসে। সুতরাং রেনিরা যখন কিংস ল্যান্ডিং আসবে, এগনকে হত্যা করতে না পেরে অ্যালিসেন্টকে যেতে দিবে কিনা সন্দেহ আছে। এপিসোডের শেষ শটটি মারাত্মক সুন্দর। টার্গেরিয়ান হিস্ট্রি বুক সেলফের নিচের দিকে একটা খোপের ফ্রেমে রেনিরা টার্গেরিয়ান নিজেকেও ইতিহাসের অংশ করে ফেলেছেন তিনি আপকামিং যুদ্ধে। এপিসোড 8 এবং সিজন 2 এখানেই শেষ। সম্ভবত 2026 সালের জুন মাসে সিজন 3 আসবে। তবে সিজন 3 শুরুতে কিংস ল্যান্ডিং নয়, সাগরের বুকে টায়ারকি বনাম লর্ড কার্লিসের ব্যাটল অফ গ্যালেট হবে। আমি নেক্সট বই থেকে কি হবে সেই ভিডিও বানাবো এই কাহিনী নিয়ে। এছাড়া আপনাদের থেকে যদি পর্যাপ্ত সাড়া পাই, সিজন 2 তে দেখানো হয়নি এমন সব ড্রাগনদেরকে নিয়ে একটা ভিডিও বানাতে চাই। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিংক আছে, সেখানে ফলো করতে অনুরোধ রইল। আজকের মতো বিদায়, টাটা।